আজাদির দিন ছিল হযরত ফারুকে আজো সিপাউ সালার পিঠে বুজাদার সিপাউ সালার পিঠে বুজাদার জনগণ যারে মাবি প্রিয় তো শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা পরকম সালে তো বুঝি না হে যারে শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা পরকম সালে তো বুঝি না হে যারে দুঃখীদের কাঁদল কাঁদিব কোন সিপাউ সালার পিঠে বোজাদার জনগণ যারে মাবি প্রিয় তো আল্লাহুম্মা এসো এক জামাতের খোদার পথে জীবন দিয়ে যায় যেন পরকালের আজাব হতে না যত পেয়ে যায় এসো এক জামাতের খোদার পথে জীবন দিয়ে যায় যেন পরকালের আজাব হতে না যত পেয়ে যায় যুগে যুগে খোদার পথে জীবন দিলেন যারা শাহাদাতের সৌদা পেল ধন্য হলেন যারা মোরা মিলব বলে একই সাথে খুশির সে মানায় এসো এক জামাতের খোদার পথে জীবন দিয়ে যায় যেন পরকালের আজাব হতে না যত পেয়ে যায় আল্লাহুম্মা আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব পাহাড়ে পাদার যত মারিয়ে বুলেটে রাগাতে ভেঙে দিল কত শোক কত শোক কত রতন কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি মোরা বলবো ওই তো সেদিন আল্লাহর দিন কায়েমে থাকিবে আমাদের কথাগুলোকে মুছতেছে ও বহুদূর মুছে দিতে ওরা কেউ পারেনি আল্লাহুম্মা
দীন মিলা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা তামা সব কুছ দিলবা দিয়া কামিলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে লা ইলাহা ভুর গেলে মান সারা আরো পরেন ফেরেশতারা পরিতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সকলে পড়েন হাসবি রাব্বি নূর মুহাম্মাদ সাল্লাল্লাহ ফাকলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লিম আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা কানা আল্লাহু তাআলা في كلام المجيد الفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم الدنيا مجنة الآخرة وكان الله تعالى في أي زمان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم لا يقوم الشاة حتى تكون الأرض الله الله پیارا حاضرین مجلس উপস্থিত আমার নেককার আল্লাহ ওয়ালা পরেশগার আমার দিনদার আমার সখী ভাই জানা জনাব উলামায়ে কেরামগণ আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা ভাই জানেলা আওলাদে মুসাদ্দিদে জামা আমার যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালি আমার মা ও পুত্র আজকের একটা সবে সানি করেছে আমার সাদিক ভাই তানার মুরব্বীকে লক্ষ্য করে কয়েক বর্ষ ধরে করে আসছে শুধু ওনার মুরব্বী নয়
আমাদেরও অনেকের আব্বা মা দাদু দাদি মুরব্বী চলে গেছে, তাদেরও সব এসানি। আজকের সব এসানি তমাম অলি গোস কত আউলিয়া কেরাম সোহাদে কেরাম আম্বিয়া কেরাম বুজুর্গানিদের সব এসানি। আজকের সব এসানি আপনারা আমার নবী দো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল পাকের সব এসানি। কুল মুমিন মুসলমান জেনে এসানি, তবে সব এসানি করেছেন, একটা দিন আসছে আমাদেরও সবে সামনে, আমাদেরও সবে সামনে সামনে দিন আসছে না নাই যদি বল এই কে কার খানা খায় আর কে কার সবে সামনে শুনে কথা বললেন, আজকে ইনাদের সবে সামনে করে খানা খাচ্ছে, একটা দিন আসছে আমাদেরও সবে সামনে খাবে, আর যারা জিন্দা থাকবে তারাও খানা খাবে। তবে সব এসানি দিয়েছে খুশির কথা, এখন কবরবাসী মোর্দা, আজকে কবরবাসী তিনি কি হালতে কি অবস্থায় কবরে আছে সেটা কারো বলার ক্ষমতা নাই। কি কারো বলার ক্ষমতা, আল্লাহু আলাম, আল্লাহ পাকি জানেন কি হালতে কি অবস্থায় আছে। তবে যেমন কর্ম কি তেমন তার ফল পায়, এতে পীর সাহেবের ছেলে হোক, এটা মলি সাহেব হোক আর হাফেজ সাহেব হোক, হাই সাহেব হোক আর গাই সাহেব হোক, আর এমএলএ সাহেব হোক, ব্যালেস্টার হোক, প্রধান হোক, নেতা হোক, মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, জেলা সাহেব হোক না কেন, দুনিয়ায় যে যেমন কর্ম করে তার ফলাফল দুনিয়াতে পাবে না আখেরাতে পাবে। আমি হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাব, আর আল্লাহকে যদি বলে আমি ছোট হুজুরের পোতা, আমি দাদা হুজুরের পোতা নাচি, আল্লাহ বলে সব রাখ হুজুর মুজুর রেখে দে, আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ, আমি শেখ বংশ, আমি মোল্লা বংশ, হুজুর মুজুর শেখ বংশ বংশ রেখে দে। হ্যাঁ আল্লাহ আমার কোটি টাকার মালিক আমি ছিলাম, তোর কোটি টাকা রেখে দে। আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোর ডাকে তুই যখন আমার ডাকে চলে আসছি, আমি তোকে দুনিয়ায় পাঠিয়েছি একটাই কারণ হলো আমার উদ্দেশ্য কি বান্দা, আমি তোমাকে একটা খালি প্রশ্ন করব, দ্বিতীয় করব না, তুমি আমার জন্য কি কাজ করেছো সেটা জবাব। আল্লাহ করতে পারিনি, সিনেমা দেখবার বেলা তো খুব ঝোঁক উঠেছে, চারতলা দেখবার বেলা ঝোঁক উঠলো, ভিডিও দেখবার বেলা ঝোঁক উঠলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করল, বান্দা তোমাদের কাছে আলেম হাফেজ অলি গওস কত তোমাদের কাছে কি বসে না যায় না, বলে আল্লাহ বলে করি না, কেন করিস, ভাত খাওয়ার সাথে তুমি ভুলতে যাসনি, টাকা কম দিলে কি চিল্লাচিল্লি করিস, আবার কম দিলে বলতে গুনতে না পারি, কম দিলে বুঝতে পারি, গুনতে নাই পারি কিন্তু কম দিলে বুঝতে পারি, তার বলে তোর জ্ঞান বুঝলেন না, অতটা সুবিধা নাই। তবে ওয়াজ কিন্তু হচ্ছে, কিন্তু পরিবর্তন কি বুঝতে পারছি, নবীর মতেরা পরিবর্তন হবে কি করে, ইসলাম ধ্বংসর পথে চলে যাচ্ছে, ইসলাম ধ্বংস, এ নবীর মতেরা ইসলাম কিন্তু আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তবে জানবেন আমার ভাইয়েরা, ইসলামটা কমজোরি হয়ে যাচ্ছে কাদের দ্বারায়, কাদের ওসিলায়, ইসলাম দুর্বল হয়ে যাচ্ছে। তবে ইসলাম কিন্তু গরিবের হালতে সৃষ্টি হয়েছিল, পয়দা হয়েছিল দুনিয়ায়, কিন্তু গরিবের হালতে ইসলাম পয়দা হয়েছে, আবার কিন্তু ধনী হয়েছে, বড় লোকে হয়েছে,
কাদের দ্বারাই জানিনি, আলে উলামায় হাক্কানি পীর মোর্শেদে আলেমের দ্বারাই বড় লোক ধনী লোক হয়েছে। আবার যদি ইসলাম হয়ে যায়, ইসলাম যদি কমজোরি হয়ে যায়, কাদের দ্বারাই হবে জানেন? আবার এই রকম আলেমুল ইসলামের পিছাবে দ্বারাই ইসলাম আমার কমজোরি হয়ে যাবে। এই মাইক কি হলো, আপডাউন করছে কেন? হ্যাঁ, ঝাঁটা মারছ? এই দিকে খেয়াল কর, এই সামনের দিকে একটু আগিয়ে আসতে পারেন, একটু আগিয়ে আসেন, পিছনে সব নাবলি ধরবেন নাকি? নাবলি কি ধরবেন? একটু আগিয়ে আসে, বাংলায় বলছি, ইংলিশে বলিনি, একটু আগিয়ে আসে। কি বলি বল দেখি, আর যদি বা আসতে বলছি তা পালাবার লাইন করছি, আবার যদি বা আসতে বলছি খালি ঘষে দিচ্ছি, ঘষে সে কো ছেড়েছে নাকি? আমাকে ভালো লাগে না? আরে ভালো লাগু নাই লাগু, ফুরফুরা মুজাদের জামানের দরবার থেকে একটা বাচ্চা ছেলে যদি আসে, জানবেন আপনারা হলেন আমার মুরিদ নয়, ওমর হুজুরের মুরিদ নয়, কালিমুল্লাহ হুজুরের মুরিদ নয়, মারু হুজুরের মুরিদ নয়, সাইপতি হুজুরের মুরিদ নয়, বাকিবুল্লাহ ভাই মুরিদ নয়, আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদ নয়, আমরা আল্লাহ রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদ নয়, শশিনা পীর সাহেবের মুরিদ নয়, দরগাপুরি সাহেবের মুরিদ নয়, হযরত আব্দুল মাহবুব সাহেব হুজুরের মুরিদ নয়, সুফি আব্দুল মুহসিন সাহেব হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ কিন্তু মুজাদ্দিদের জামান আবু বকরের মুরিদ। মুরিদকে এইটাই মাথায় রাখতে হবে, আজকাল মুরিদ তো সব বাঁচাবাঁচি শুরু করে দিয়েছে। আজকে কিছু কথা বলবো, রাগ করো না যাই করো, হক কথা বলবো, দাওয়াত দেন আর নাই দেন কিচ্ছু বয়ে যায়নি, হক পথে আছি, হক পথে থাকবো। জেলার সেবক আমার ছেলেকেও শিখিয়ে দিচ্ছি, কোন চাস্তো ভাই কোন চাচা কি করছে দেখতে যাবে, সত্য পথে থাকবে, হক পথে থাকবে, বুঝলেন না? আমরা মুড়ি কার? আরে কত বলে মুজাদ্দিদের জামান দাদা হুজুর কিলাম, একটা বাচ্চা ছেলে যদি আসে ফুরফুরা দরবার থেকে, পীরের আওলাদ নাতি পোতা যদি আসে, মুড়িদানের কর্তব্য আমার মুজাদ্দিদের আওলাদ এসেছে, মুজাদ্দিদের রক্ত এসেছে, চলো বলো শোভা কথা ঠিক না বেটি? ছোট ছেলে কি করবে রে, তাহলে মুড়ি শেষ, বাঁচাবাঁচি যদি করেছো না শেষ, আর এই বাঁচাবাঁচিটা আমরা দেখাইনি, এই আপনারা দেখেন না, আমরা দেখিয়েছি বাঁচাবাঁচিটা, আপনাদের দ্বারা মানে ক্ষমতা হয় না। আমার বাড়িতে চোর ঢুকবে, এত বড় সাহস, আমি ৫,৫,০০০ টাকা ব্যাংকে তুলে তুললাম, চোর জানলো কি করে? আমাকে জানতে হবে, চোর যখন বলছে ৫,০০০০ টাকা ব্যাংকে থেকে তুলিছি, জলদি করে বের কর। বাড়িওয়ালাকে চিন্তা করতে হবে যে নিশ্চয়ই পাশের বাড়ির লোক গোয়েন্দার আছে। কি মুড়িদানের মনটা ব্রেনটা আজকে চেঞ্জ করে দিচ্ছে, কারা কারা? আপনার নিজেরা নয়, অন্য কেউ নয়, আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওই জন্য হুজুরা কিছু কিছু হুজুর দেখবেন মুড়িদানও বাঁচাবাঁচি করছে। যে হুজুর বাঁচাবাঁচি করে, যে মুরিদ আমরা বাঁচাবাঁচি করে, জানবেন ডাল মে কুচ কালা হ্যায়। রাগ হচ্ছে বলছি বলে? হ্যাঁ, এই যা হুজুর অন্যায় করেছে, তো কি হচ্ছে? পাঁচটা গোল সমান, আমি এই হুজুরকে যাবো কেন? অমর হুজুর উল্টো পাল্টা কাজ করছে, অমর হুজুর কাজ যাবো কেন? দাদা হুজুর ওসিয়তটা খাটুন, আমার সিলসিলা আমার মতপথে যারা উল্টো চলবে তার কাছে তোমরা তফাতে থাকবে, তবু তোমরা মুখ দিয়ে বাজে বাজে ভাষা বের করবে না। কেন মুরিদ যদি হয়ে থাকে এটাই মাথায় রাখবেন, ওপরে থুতু ফেললে কারগায় ফেলবে। হ্যাঁ কথা বল, তাহলে আমি যদি কাকে বলবো, কাকে গাল দেবো, কাকে ছোট বড় কথা বলবো? আমি এই ভাইকে গাল দিই যদি, আর একটা ছেলে হুজুরের ছেলেকে যদি উল্টো পাল্টা কথা বলি, এ তো আমার মুজাদ্দিদের জামানের গায়ে কাজ হচ্ছে।
কথা ঠিক না ভাই? আপনি মুড়ি মুড়ি দাম ভালো লাগে না শরীর, আবার কিছু কিছু শয়তান আছে বলে কি জানেন, ফুরফুরা শেষ। এ হারাম কর শয়তান, ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ, তুই নিজে শেষ। নবীর উম্মতে না শুনে কে জানো, আমরা যে সে পি ধরি না, তবে আমি আজকে প্রমাণ দিয়ে দেবো, শুনে কে জানো। ও নবীর উম্মতিরা, আমরা যে সে সাধারণ মানুষের পীরের মুরিদে নয়, আমরা আমার নিজের আব্বাজানের মুখ থেকে জামানতে আমি নিজের কানে শুনেছি, মিথ্যা কথা যদি বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে ফুরফুরায় পাঠিয়ে দেয়। নবীন উম্মতেরা মেজলা হুজুর কিমলার জামান থেকে, দাদা হুজুর কিমলার কয়েকটা খলিফার জবানতে নিজের কানে বসে শোনা, বলে বাবা না তোমরা দাদা পীর নাম শুনেছ, জীবনে কখনো দাদা পীরকে দেখো না, তোমার দাদুজানকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, সম্মান দিয়েছে, শয়ন রসুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদুজানের মাথায় পরিয়ে দিয়েছে, সেই হলো তোমার দাদু। ফুরফুরা শেষ, তোর বাপের সাথে মিশে কটা আল্লাহর ওলি হয়েছে দেখা দিকে, আর আমি দিয়ে দেবো চকমে বাংলার মত, সারা বাংলার মধ্যে এক বড় আলেম জন্ম হতে পারে না, 24 পরগনা হুগলি হাওড়া সদূরে কথা, যাকে বাংলার বাপ বলে লাকাব দেওয়া হয়েছে বসিরহাটে আল্লামা রুহুলাম শাহুদু, তিনি নিজেই বলছেন আমার জ্ঞান থাকতে পারে, আমার এলেম থাকতে পারে, কিন্তু আমার এলেমের কিছু, আমার এলেমের কিছু মূল্য নাই। হ্যাঁ, আর আপনি আমি অল্প বিদ্য ভয়ঙ্কর, ধরাকে সরা ভাবছি, ধরাকে সরা ভাবছি, শয়তান ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। তোর মতন মোল্লা মৌলভি করতে, তোর মতন মুড়ি সাহেব যদি, তোর মতন মুড়ির যদি আজকে ফুরফুরা থেকে বেরিয়ে চলে যায়, আমাদের কোনো ফুরফুরা দাদা হুজুর কিছু বয়ে যাবে না। কি লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে, জোরে বলুন তো, আল্লাহ আল্লাহ আছে। আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মফিল জলসা সব এসে না করে, আমার রসুলের কিছু ক্ষতি হবে? আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, আরে কথা বলেন, ঘুম ধরছে নাকি না খিদে লাগছে? আমি এখনো মন্ত্র বললে বিশ্বাস না, আল্লাহর নবীর মেম্বারে বসে বলছে, এখনো মন্ত্র সকাল থেকে ভাতের মুখ দেখিনি, এখনো মন্ত্র মনে করছে হুজুর খেয়ে আসছে, এখানে যদি বা বলি খাবো হলে কি হবে, তেলে ভাজা খালি পেটে খেলে বিপদ আছে, কি দিয়েছে বটে নাস্তা মুড়ি তেলে ভাজা সব দিয়েছে, ফল টল, ফল কখন খায়, ভরা পেটে, ভরা পেটে ফল আর খালি পেটে ডাব, আর ইনি তো খালি চালাচ্ছে ঘুম, দেখো না এখনো ঘুম ছাড়েনি, যেন কি শবক দিয়ে গেছে, সাইফুল্লাহ মানুষের শবক দিয়ে গেছে, এখনই সন্ধ্যে তুই ঘুমোচ্ছ, সারাদিন বেচারা খাটাখাটি করেছে মনে, ও আমার মতো বেচারা কষ্ট করে রাত জেগে এটা ওটা কি করবে, সংসার চালাতে হবে তো, তাও তার ভেতরি ভেতরি লকডাউন চালাচ্ছে, এটা লকডাউন হচ্ছে না, হ্যাঁ এটা রাজনীতির চাল চলছে, কি এ কি নিয়ে যাচ্ছি জানেন, থেমে 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 লকডাউন লকডাউন, দুদিন পাঁচ দিন, দুদিন পাঁচ দিন ঘুরে 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 সাগর মেলাটা করে নিয়েছে, আবার দুদিন পাঁচ দিন, দুদিন পাঁচ দিন করে 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 ফুরফুরা ঈশ্বর সবটা নিয়ে চলে যাবে, ঈশ্বর সবটা করিয়ে নেবে, মানে গায়ের কমদের কাছে ভোটটা নিলাম, মুসলমানদের কাছে নিয়ে নিলাম, কি কত রকম চাল চলছে বুঝতে পারছেন, আমরা যেন কিছু বুঝিনি, হ্যাঁ আমরা কিছু বুঝিনি, 24 ঘন্টার মধ্যে যদি আজকের, যদি কে বলেছিল উত্তরপ্রদেশে একটা ন্যাড়া চকা,
তেল পেলে যেন চড়াঙ্ক ঝাট উড়ে যায়। কে বলেছিল? যোগী। হ্যাঁ, বলছে 24 ঘন্টার মধ্যে যদি পশ্চিমবাংলায় ঢুকতে পারি গোহাটটা বন্ধ করে দেব। হ্যাঁ, আমরা যেন কিছু বুঝিনি। আবার এদিকে আবার উল্টে, মানে যদি বলা হয় তোমার নাক কোনটা, বলে এইটা ডাইরেক্ট দেখো। আবার তোমাদের পশ্চিমবাংলায় একজন নেতা বেরিয়েছে, সে আবার ঘুরিয়ে মারছে, গরু ডাইরেক্ট বলতে পারছে না, গাই গরু দুধ থেকে সোনা বেরোচ্ছে, যাতে মুসলমান গরু না খায়। কি আমরা যেন কিছু বুঝিনি নাকি? আর খালি মুসলমানদেরকে দম রেখেছে কিসের জন্য? কি হবে, একটু টাচ দিচ্ছি, রাগ হচ্ছে নাকি? এটা হ্যাঁ, মেশিন গান, বন্দুক, পিস্তল, আর্মি, পুলিশ, মিলিটারি সব দিয়ে দম রেখেছে। এই ওটা আমরাও দেখাতে পারি, আমাদের হাতে ছেড়ে দাও মিলিটারিগুলোকে, পুলিশগুলোকে, আর্মি, বন্দুক, পিস্তল আমাদের ছেড়ে দাও, বুরগোসে হিট দেখে দেবো। বন্দুকও লাগবে না, পিস্তল লাগবে না, মেশিন গানও লাগবে না, ইনশাল্লাহ মুসলমানদের আল্লাহ খালি হাতে কাজ ছেড়ে দেবেন। যদি মিলিটারি পুলিশগুলোকে খালি আমাদের কাছে, পুলিশগুলো মিলিটারি আর্মিগুলোকে খালি খালি হাতে আমাদের কাছে পাঠাও, গরু গোসাই হিট কেমন দেখে দেবো, চিবিয়ে খেয়ে ভালো লাগে কি? মুসলমান কি গরুকে খাওয়ানে? আরে আমরা খাবো না, গরু খাবো না, লিয়ে যাও। এই তো আগে আসেন না, ভেতরে বহু জায়গা আছে। কথার মাধ্যমে বেরিয়েছে, সবে সানি বটে, কিন্তু শুনে বাধ্য হয়ে বলতে হচ্ছে। আজকের মুসলমান আজকে বিভ্রান্ত পড়ার কারণ কয়েকটা জিনিস আছে। এরা গায়ের কমরা বুঝে নিয়েছে, আজকে বেধর্মীরা বুঝে নিয়েছে, এদেরকে এই সময় সুযোগ পা লিচি, এখন সুযোগ লে, এবারে মার হাত মার, এবার শুরু কর, মার আরম্ভ কর, যেহেতু এদের মধ্যে একতা নেই। এদের মধ্যে মিল নাই। নবীর উম্মতে রাসূলের কে জানি মান্দ বিনেরা, ও মুসলমানের ছেলে বিনাম, আমি হাত জোর করে বলছি প্রত্যেকটা ভাইদের বলে যাচ্ছি, বিশেষ করে জোয়ান ছেলেদের, জোয়ান মেয়েদের বলে যাচ্ছি, কোন বিপদ আসবে না, কোন মুসিবত হবে না মুসলমানদের উপরে। তবে যতই নেতার নেতা আমাদের কাছে এসে মাথা গুজুগ, যতই নেতার নেতা এসে আমাদেরকে হুমকি দি, তবে এটা আপনারা আমার মধ্যে সবসময় বিশ্বাসে রাখবেন অন্তরে, আমার কাছে কেউ থাকুক নাই থাকুক, আমার স্বয়ং আল্লাহ আমার কাছে রয়ে গেছে। কথা ঠিক না বেঠি? আপনি ভয় করছেন কেন? ভয় করছেন কেন বলেন? নিশ্চয় আপনার আমলে দুর্বলতা আলী নারেক তাকবীর আল্লাহ আকবার হুজুর কেবল ভাই চাহেন করছেন, নারেক তাকবীর আল্লাহ বিশ্ব নবী দিবস, আর এক 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 নামাজ পড়ে কি ভুল বলছি, জোরে বলুন। হ্যাঁ, নারেক তাকবীর বল লিয়েছে, আবার 50-60টা মোটরসে, 100টা মোটরসে একজন কাওয়ালি করছে, নবীর আশেক যার মধ্যে নাই, কাওয়ালি মানে টাই বলে দিচ্ছি, যার মধ্যে নবীর আশেকে নাই তার মধ্যে আল্লাহর ওই বান্দার ইমান নাই। কি? যার মধ্যে নবীর আশেক নেই তার মধ্যে ইমান নেই। আর যে বক্তব্য দিচ্ছে সে দাঁড়ি চাচা আর সুট শার্ট পরে কাওয়ালিতে বলছে, আর সে মই তারপরে একটা মলিশায় উঠেছে বলছে, যার মধ্যে নবীর লিবাসে নাই তার মধ্যে নবীর আশেকও হতে পারে নাই। বুঝতে পারছেন না? তুমি নারে তাকবীর আল্লাহু আকবার করছো, আর হুজুর একটু দূরে চলে গেল, একটু বিড়ি টানবে, ঈশ্বরের মহব্বত দেখাচ্ছে, আমার কথার বুঝবার চেষ্টা করবে, অতটা সুবিধা নাই। এটা কোথায় কি হচ্ছে?
নবীর উম্মতের আমার কথা রাগ করবেন না, আমি কেন বললাম উনিকে আবার দেখবেন সরকারকে জানাচ্ছে হুজুর আমার কি হবে, সরকার আমাদের জালেম, সরকার আমাদের জুলুম শুরু করে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা তুই জালেম সরকারকে ভয় খাস না, আমি আল্লাহ পাক করুণা দিছি বটে, করুণাকেও ভয় খাবি না, আমি আল্লাহ পাক আরো কিন্তু গজব আমি আসমানে রেখে দিছি, তবে আমি আল্লাহ পাক জালেম বাদশাহ পাঠানো কিসের কারণে, করুণাটা কিসের জন্য দিলাম জানো বান্দা, আমি তোদেরকে একটু জ্ঞান দিলাম, একটু তোদেরকে পরীক্ষা করে দেখলাম, যাতে তোরা এখনো সতর্ক হয়ে যাস। না রে তকবীর আল্লাহ একবার, একদম হুজুরকে নিয়ে একদম মিছিল চালাচ্ছে সরকার বাবু, আমাদের উপরে অত্যাচার হচ্ছে কেন, হুজুরকে নিয়ে মিছিল চালাচ্ছে, কোন হুজুর কোন মুলশে ছেলে দিল, কোন মুলশে কোন হুজুরের ছেলে মিছিলের দ্বারায় সংগঠনের দ্বারায় কেউ কিছু করতে পারবে না, চ্যালেঞ্জ দিলাম, হাদিস শরীফের যেটা আছে সেটাই হবে, রসুলুল্লাহ বলছে যে আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, নামাজ নাই, রোজা নাই, মসজিদ বিরান করে রেখেছে, বাড়িতে টিভি চলছে, ওই বান্দার উপরে গজব অনবরত শুরু হবে তার উপর। আরে তাকবীর আল্লাহ আকবার, আজকে আপনারা সকলে আল্লাহ দিকে চেয়ে বলুন তো দেখি, এই দাদা হুজুরের মুরিদ তো আপনার দাদা হুজুরের মুরিদ দাবি করছেন, আপনারা সকলে আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলুন তো কজনের সাথে রসুলের দিদার হয়েছে, আরে কথা বল রসুলের সাক্ষাৎ কজনের কাছে হয়েছে, আরে কথা বলে কার কাছে হয়েছে, হাত তো দেখেন হয় না, তাহলে এতদিন ফুরফুরা দলে থেকে কি লাভ করলেন বলুন, পীর ভাই পীর ভাই সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে, পীর ভাই আমার ভুল গেলে আপনার বলে দেবেন, আমার ভুল গেলে আপনি বলে দেবেন, আর আপনার ভুল গেলে আমি বলে দেবো, এটা ইসলাম বলছে হই হাল্লা কর, ওর বেউ ওর ইজ্জত ওর বেউজ্জতি হচ্ছে ওকে নিয়ে, আজকে মজা লিনু হই হাল্লা করো না, ওর আয়ত্তকে তুমি ঢাকা রাখো, কায়ামতের ময়দানে তোমারও আল্লাহ পাক আয়ত্তকে ঢাকা রেখে দেবে, ভুল মানুষ একটা দিন, তাহলে হুজুরের দলে থেকে কি লাভ হলো, নবীর মতে রাসুল রেখে দানি মান্দবিয়ানেরা শুধু মুখে মুখে হুজুর বলে দাবি করলে হয় না, ও নবীর মতে আজকে কিছু কথা বলে যাব, হবে কি করে বলুন তো দেখি, তবে আজকের বর্তমান সময় হুজুরের ছেলেরা ওয়াজ করছে, আলেম উলামায়েরা ওয়াজ করছে, আল্লাহ আল্লাহ দিয়ে চেয়ে চেয়ে বলবেন, এখনকার হুজুরের ছেলেরা আলেমরা ওয়াজ করছে বটে, আর যারা ছোট হুজুরের ওয়াজ শুনেছে জিজ্ঞাসা করুন, মেজ হুজুরে বড় হুজুরে ওয়াজ শুনেছে, বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরে, শশিনা পীর সাহেব দরগাপুরি সাহেবের তিনার ওয়াজ যারা শুনেছে জিজ্ঞাসা করে দেখুন, তিনাদের ওয়াজ শুনে মানুষ কেঁদে কেঁদে পাগল হয়ে যেতেন, আশেক হয়ে যেতেন, এমনকি বেহুশ হয়ে পড়ে থাকতেন আমার ভাইয়ানেরা, কিন্তু আজকের কেন ওয়াজ শুনে মানুষ দেওয়ার হয় না বলুন, ওই যে বললাম ডাল মেকুচ হারাম যদি জিনিস খেয়েছে জানবেন, এটা পীরের ছেলে হোক আর হুজুরের ছেলে মলি সাহেব হোক আর হাজি সাহেব দাস জেলার সাহেব হোক, যে নেতা মন্ত্রীও হারাম ছেলে পরে তার হারাম কিন্তু রক্ত তৈরি হবে, এবং হারামি শক্তি তার পয়দা হবে, এবং তার যতগুলো সন্তান হবে হারাম খোর ছেলে পয়দা হবে, এসব ওয়াজ করলে কে দাওয়াত দেবে, সাচ্চা আছি বলে বলে যাচ্ছি, ওই জন্য এই ভাই সাহেব টাকার চাপ দেয় না বেশি, ভাঙরে আজ থেকে ঘুরি না, অহংকার করে বলি না, কিছু কম বেশি 30 পার হয়ে গেল, চ্যালেঞ্জ দিলাম কোন জায়গায় জলশালি টাকা ঝামেলা করেছি বলুন, কোন দৃষ্টিকে খুঁজে পাবে,
চ্যালেঞ্জ দিলাম কোন ডিস্ট্রিক্টে কোন গ্রামে যে আমি জাকাত ফেতরা সৎকার মসজিদ মাদ্রাসা সংগঠনে এটা ওটার নাম করে টাকা তুলে নিয়েছি কিংবা দিয়েছে প্রমাণ যদি দেখাতে পারেন আপনাদের জুতোগুলোকে নিয়ে মালা করে আমার গলায় দিয়ে টেনে নিয়ে এই কেউ দিয়েছেন আরে কেউ দিয়েছেন আরে হ্যাঁ কি না বলেন না তাহলে ওই জন্য আমার ছেলেকে শিখিয়ে দিচ্ছি তোকে হালাল খেয়ে মানুষ করেছি হালাল খেয়ে মানুষ করেছি হালাল খেয়ে চলে যাবে কে কি করছে দেখান দরকার নেই হ্যাঁ আমাকে একটু পানি খাওয়ার আমাকে একটু পানি খাওয়া দুরুদ শরীফ আল্লাহুম্মা পানি নিয়ে আসেন তাহলে হারাম খেলে যে পীর সাহেবের ছেলে হোক আর মলি সাহেব হোক হাফেজ সাহেব হোক আর হাই সাহেব হোক আবার কিছু শয়তান বলে কি জানেন কিছু মানুষ বলে কি জানেন মরণে কে দেখছে কবরে ওই যে বললাম হুজুর মুজুর খেজুর নেজুর সব দেখ ধরা পড়বে একটা জায়গায় সেটা হলো কোথা খবর সব ঠান্ডা মেরে যাবে আব্বা যান ছোট হুজুর কেবলার হারাম হালাল সম্বন্ধে ওয়াশটা একবার আপনারা ঘেটে দেখবেন হুজুর কেবলা হারাম হালাল সম্বন্ধে ওয়াশ করছে নবীর উম্মতের রাসূলের কে দানি মাদবিয়ানেরাও আজকে আমার বলার উদ্দেশ্য সত্যি কি জানেন তাহলে এতদিন ফুরফুরা থেকে কি লাভ হলো আপনি বলুন তবে এখনকার হুজুরে মুলি সাহেবদের আলে বলা মেয়েদের ওয়াজ শুনে হিদায়ত হয় না কেন হিদায়ত কিন্তু হুজুরের ছেলেরা করবে না হুজুরে মুলি সাহেবদের বাবার বাবাইলো পারবে না হিদায়তের মালিক কে কে মান ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ও মান ইয়ুদলিলহু ফালা হাদি দুরুসরি আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুন তাহলে কি বলছিলাম বলছিলাম গো আগেকারে মানুষেরা গরিব ছিল কেন জানেন এই আগেকারে মানুষেরা গরিব ছিল এখনো যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করুন আমাদের 50 বছর 40 বছর 60 বছর যাদের বয়সে জিজ্ঞাসা করুন আমাদের বাপ মায়েরা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে না করেন এমন দিন গেছে দেখবেন আমাদের বাপ মা পরের বাড়িতে কাজকাম করে বাড়িওয়ালা যা দিতেন মা নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে দিতেন মা খালি পেটে এক গ্লাস লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে দিতেন তবু বাচ্চাদের কষ্ট দিতেন না জানেন তবে আগে কারে গরিব হতে পারে মা বাপেরা আমাদের দাদু দাদি গরিব হয়েছে কিসের জন্য জানে রে কিন্তু করার কারণ হলো শুনে রেখে দেন তানারা গরিব হওয়ার কারণ হলো তানারা হারাম হালাল বেচে শুনে খেয়েছেন এবং নাতি পোতা ছেলেদেরকে হারাম হালাল খাইয়ে মানুষ করেছে বেচে শুনে খাইয়ে তারা মানুষ ওই জন্য আগেকারে মানুষেরা গরিব ছিল বটে কিন্তু তাদের মধ্যে এত হিংসা অহংকার ছিল না হাকিনা বলুন ঝগড়া ছিল না মারামারি ছিল না ফেতনা ফাসাদ ছিল না এত দলাদলি ছিল না হিংসা ছিল না কিন্তু আমার ভাইজানেরা এখন যত ধনী হচ্ছে তত ক্ষুধার গজব বাড়ছে না বাড়ে না যত হিংসা বেড়ে যাচ্ছে চগুল খুরি গিবুত গাল্লা বেড়ে যাচ্ছে আর যত ধনী মানুষ চলতে দেখবেন তত দেখবেন আমার ভাইজানেরা যত ধনী মানুষ চেয়ে জানবে রে কিন্তু মানুষের মারামারি ফেতনা ফাসাদ বেড়েছে না কমেছে জোরে বলো
তিনি কি বুঝলেন, হারাম হালালের একটা গুণ আছে না নেই, যেটা বলে যোগী আসছে বলছে কি, উত্তরপ্রদেশ আমাদের নেতা সাহেব বলছে কি, গোহাত্তা বন্ধ করে দেব। আর ইনি বন্ধ করে উল্টো না সিধে না বলে গাই গরু দুধ থেকে সোনা ব্যয় করব, আর আমরা বলছি গরু খাবো না নিয়ে যাও, তবে সরকার বাবু শব্দ আমি গরু আমরা নিজেরা মুসলমানরা খেয়ে শেষ করতে পারিনি, আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারছি, একটা 60-70 বছর বুড়োকে ধরেন তো দেখি, বাচ্চা বলে থেকে হিসাব করুন তো কটা গরু খেয়েছে, 8-10টা গরু এক আজকে বসে আছে, এই হাঁকি না বলুন। আমরা আজ থেকে ট্রেনিং দিচ্ছি, বাচ্চা বলা থেকে ট্রেনিং দিয়ে এসছি গরু, 2-2.5 বছর ছেলেকে নিয়ে মা বলছে একটা মাছ দিয়ে ডাল দিয়ে আল দেবো, এ কচি মানা বাচ্চা মাছ দিচ্ছি, মাছ ছেলে তো মাছ দিকে হচ্ছে কথা বুঝলেন না, আর গরু গোশের দাম আমরা একা খেয়ে বাড়াচ্ছি, ওরাও ভেতরি চালাচ্ছি, চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালা বলছে শব্দ, বুঝলেন না, এটা সরকার জানে না, চকা জানে না, ঘোষ বাচ্চা জানে না, এটা জানে না, হালাল জিনিস আল্লাহ বরকতান করে রে, আর হারাম জিনিস আল্লাহ ধুলিসাৎ করে দেয়, ধ্বংস করে দেয়। শুনে রেখে দেন মুসলমানের ছেলেরা, আপনাদের বলে যাচ্ছি অন্যায় কাজ করলে পরে জানবেন, আল্লাহর হুকুমটা যদি অমান্য করে চলে জানবেন, আল্লাহর হুকুমটা যদি অমান্য করে চলে, গান বাজনা মদতারি জুয়া যদি করে থাকি জেনে রাখবেন, নামাজ রোজা ইবাদত যদি ছেড়ে থাকি জানবেন, মুসলমানদের উপর অনিবার্য গজব শুরু হয়ে যাবে। জালেম বাদশা কেন, করুণা এসে গেছে, এর থেকে আমার আল্লাহ বলছেন আমি আরো কঠিন গজব পাঠাবো, কিন্তু আল্লাহ করুণা দিয়েছে বটে, ভালো করে বুঝবে, আল্লাহ বলছে করুণা দিছি বটে, লক্ষ লক্ষ বান্দা মেরে দিছি বটে, ইতালি চলে যা লক্ষ লক্ষ মানুষ মেরে দিছি, জার্মানে চলে যা মেরে দিছি, কুয়েতে চলে যাও, ইসরায়েলে চলে যাও, ফিলিস্তানে চলে যাও, চলে যাও, তুই চলে যাও, ব্রাজিলে চলে যাও, তুই চলে যাও, চীন দেশে চলে যাও, লক্ষ লক্ষ মানুষ মেরে দিছি বটে, আমেরিকায় চলে যা বান্দা, খবর নে লক্ষ লক্ষ বান্দা মেরে দিছি, বান্দা তোদেরকে আমি এখনো আল্লাহ ভালোবাসি, কিন্তু আমি আল্লাহকে তোরা এখনো চিনতে পারিস না, তোদেরকে এত অন্যায় করার সত্ত্বেও আমি বাঁচিয়ে রেখেছি, তবে শুনে রেখে দে, তোদের ভারতের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মেরে দিছি বটে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, এখনো তোরা আমাকে চিনতে পারিস না, বান্দা আমি তোদেরকে শুনে রেখে দে, কোটি কোটি মানুষ করুণাতে মেরে দিছি বটে, কিন্তু আমি আল্লাহ এই মুসলমানদের বাঁচিয়ে কাজ করে যাচ্ছি, কথা ঠিক হবে কি, এই এখন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, জোয়ান ছেলেরা কোন সরকারের নেতার কাছে দরবার দরকার নাই, আগে দেখতাম হুজুরদের কাছে, আমরা নিজের চোখে দেখেছি হুজুরদের কাছে নেতা মন্ত্রীরা সব এসে দোয়া চাইতে আসতেন, আশীর্বাদ চাইতে আসতেন, এখন উল্টো হয়ে গেছে, হ্যাঁ হুজুর নিজেই নেতার কাছে দৌড়চ্ছে দোয়া লিখছে, দোয়া নাই ডাল মেকুচ, এই দোয়াটা লিতে চাইছি, বললে মা মার খায় না, বললে বা ব্যাংক খায়, ওই জন্য তো ফুরফুরা শরীফে কি দেখেছি, আল্লাহ কষ্ট হয় সত্যি করে বলছি, আল্লাহ জানে আমরা বাপচাচার আমলে কি দেখেছি, কি দেখছি আর কি দেখব, গুলগিয়া গুলশান গিয়া জঙ্গে ধতো রহে গিয়া, গুলগিয়া গুলশান গিয়া
জঙ্গে তুর এসে গিয়া ফুল আছে ফুরপুরা শরীফে, ফুল আছে ফুলের খুশবুটা কিন্তু চলে গেছে। আছে কি জানেন পুরপুরা শরীফে ধুবুলো গাছটায় পড়ে আছে। জঙ্গল থেকে কিছু মানুষ ভাবছে কি জানেন, কিছু মানুষ ভাবছে কি জানে, জঙ্গল থেকে বাঘ শেষ হয়ে গেছে, জঙ্গল এবারে ফাঁকা হয়ে গেছে। না না ইচ্ছা মতন করে ঢুকবো না, না অতটা সুবিধা নাই, ওই ফাঁকা হয়ে গেছে বলে জঙ্গল শেষ, বাঘ ভাল্লু সিংহ শেষ হয়ে গেছে। না না তবে জঙ্গলে যদি ঢুকতে পারে তাও কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মনে মনে ভয় খাচ্ছেন, কেন বলুন তো, জঙ্গলে বাঘ চলে যেতে পারে কিন্তু জঙ্গলে বাঘিনীও থাকতে পারে। এটাও জেনে রাখবেন, কিছু মানুষ চিন্তা হচ্ছে ফুরফুরা শেষ হয়ে গেছে। না না হুজুরের ছেলেরা চিটিম্বালে লম্পট হয়ে ধোকাবাজি হতে পারে, কিন্তু আমার আবু বাকর তো চিটিম্বাজি লম্পট নাই, তো আমার আবু বাকর মুজাহিদের জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, হুজুর আমার তিনি ফুরফুরা জমিনে জিন্দা ওলি শুয়ে আছে। কথা ঠিক না ঠিক, আমরা ফুরফুরা শরীফে যাই, হুজুরদের ছেলেদেরকে লক্ষ্য করে যাই না, আমরা যাচ্ছি প্রত্যেকে বাড়ি থেকে বেরোচ্ছেন, চলো দাদা হুজুরের দরবার একটু ঘুরে আসি। কথা ঠিক না বেটি? আর এটাও জেনে রাখবেন, দাদা হুজুর যদি বেজার হয়ে যায় জানবেন স্বয়ং আল্লাহ নিজে বেজার হয়ে যাবে। আপনাকে পীরের আওলাদ গুলমাল করেছে, সরে যাও, ওসিয়ত নামায় লেখা আছে, আমি যেটা বলছি সেটা সরে যান, ওর কাছে যাব না, তবুও কিন্তু আমি দাদা হুজুর ছাড়ব না, কি দাদা হুজুর ছাড়ব না। আপনি এক ভাইকে ভালোবাসবেন, এক ভাইকে খারাপ ভাববেন, এটা মুড়িদানের নীতি না, এটা হচ্ছে ডালমে কুচকালা। আমার পীরের আওলাদ সমান, যদি বাছাবাছি করো, যে হুজুর আপনাদেরকে শিক্ষা দিচ্ছে বাছাবাছি করতে, তুমি আমাকে ছাড়া কাউকে চিনবে না, তাহলে ওই হুজুরকে জার্সি একটা পড়তে বলবে, জার্সি বোঝেন, এই জার্সি বোঝেন, খেলা মাঠে ফুটবল খেলা দেখেন না, লাল নীল সবুজ হলদে কি পরে, জার্সি, হুজুরকে একটা কোচ হিসাবে জার্সি পরে দিতে বলবে, হতে যাবে? পালাচ্ছেন নাকি, পালাচ্ছেন এই, আর হুজুরকে একটা কি বলবেন, আর মুড়িদান কয়েকটা জার্সি পরে যেতে বলবে, আমরা বুঝে নেব যে ওই পীরের হুজুরের মুড়িদ এগুলো। আর পাঁচ হুজুরের আওলাদকে যদি সমান চোখে দেখতে চান, তাহলে আমাদের বিনা জার্সিতে আমরা ফুরফুরা শরীফে যাব। কথা ঠিক নাকি? আমার পীরের আওলাদ সকলে সমান, বুঝলেন? নবীর উম্মতের আজকে আমি যে সাবেসানি দেশে বলছি, শুনে রেখে দিন, আমি নহুজুর কেবলা জামান নহুজুর পীর কেবলা আমি দেখেছিলাম, নহুজুর কেবলা যার কথা বলছি, যিনি প্রতি জুম্মায় জুম্মায় মক্কা শরীফে, যে আজকে জুম্মার জুম্মায় মক্কা শরীফে রুহানি আলোতে চলে যান, মক্কা শরীফে জুম্মার নামাজ পড়ে আবার সাথে সাথে ফুরফুরা শরীফে চলে আসছেন। ও নবীর উম্মতের সেই নহুজুকে বলা বলছেন, জিনার কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিল, মরা ছেলে, মরা ছেলে শুনে রেখে দেন আমার ভাই জানেরা, যদি মানে মরা ছেলে জিন্দা হবে কি করে, তাহলে এইবারে জীবন মরা ছেলে জিন্দা হতে পারে, যদি পারে না তাহলে আজকে বলুন বিনা বাপের সন্তান হলো কি করে বলুন, যে আল্লাহ বিনা বাপের সন্তান যদি পয়দা করতে পারে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বিনা বাপের জন্ম হয়েছিল, হাকিনা জোরে বলুন, ওনার আব্বা জান্নায়,
ওই জন্য কি আমার ভাইয়ারা খ্রিস্টান তারা বলে কি জানে, ঈসা হলো খুদার বেটা, সকলে নৌজুবিল্লা ও নবীর উম্মতের আসনে রেখে দে ইমানদার ঈসা সালাম মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিসসালাম। জি আল্লাহ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক যিনি আল্লাহ সব পারেন, বিনা আপনার ঘর করেছেন, এই একটা ঘর করতে গেলে চারটে কি ছটা কলম দিয়ে তৈরি করতে হয়, বাঁশ দিয়ে খুঁটি দিয়ে লাগিয়ে ঘর বানিয়েছে, তার মধ্যে থেকে একটা দুটো খুঁটি কিংবা কলম যদি রেখে যদি না দেওয়া হয় ঘরটা কি কমজোরি হতে পারে না? পারে না, জোরে বলুন। আল্লাহ বলছে দেখ, আমি আল্লাহ পাকের হুকুম, দেখ তোরা একটা সামান্য ঘর করেছি, একটা দুটো খুঁটি খোলাতে গেলে তোদের মধ্যে একটা দুর্বলতা হচ্ছে, ঘর পড়ে যাবে না যাবে না চিন্তা করছি। আর আমি আল্লাহ পাক আজকে বান্দা দেখেলে আমি এই সাত করব আসমানটাকে আমি আল্লাহ পাক বিনা খুঁজিতে দাঁড় করিয়ে রেখেছি। আরো জোরে হবে না? কথা ঠিক না? ঠিক হুজুর কেবলার মুখ থেকে শুনি বলে ন হুজুর কেবলা বলতে, বাবা যিনি মায়ের পেট থেকে মরা ছেলে, মশলাই বলছে মায়ের পেট থেকে মরা ছেলে যদি হয়ে আসে তার জানাজা লাগবে না, কাফন পরিয়ে দাফন দিতে হবে। না পাগল, মায়ের পেট থেকে মরা ছেলে আসলে কি হবে, তার জানাজার পর লাগবে না, কাফন পরিয়ে দাফন। আবার মশলাই বলছে মায়ের পেট থেকে যদি বাচ্চা ছেলে জীবিত অবস্থায় পয়দা হয়, বাচ্চাটা হাসে কিংবা কাঁদে, তারপরে বাচ্চা যদি মারা যায় তার জানাজার পড়িয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু নহুজুকেবেলা মায়ের পেট থেকে মরা ছেলে, ওসব দিকে যাব না। আল্লাহ জিন্দাকে মরা করে দিতে পারে না, পারেন কেউ? আর মরাকে জিন্দা করতে পারেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নেই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। নবীর উম্মতের আজকে বলে যাচ্ছি, কেন আপনাদেরকে এতক্ষণ ধরে বললাম যে সে পি দরি না, তবে জেনে রাখবেন আমার সাদেই মায় তিনি তিনার আব্বা জানে সবে সানি করেছে। যদি বলে না তিনারা জাহান্নামী হয়েছে, অন্যায় করেছে, কিংবা শুনে কে দেন, কার একটা মানুষ কিন্তু সকলের কাছে ভালো হতে পারে না, আবার একটা জিনিস মানুষ মানুষ কিন্তু শুনে রেখে দেন সকলের কাছে সমান হতে পারে না, কারো কাছে ভালো কারো কাছে খারাপ হতে পারে। কিন্তু ও নবীর উম্মতেরা আপনি এমন একটা দুনিয়ায় কাজ করে গেছেন কিন্তু সবাই কিন্তু খারাপ ভাবতে পারে, ওই মানুষটা খারাপ ভাবতে পারে, কিন্তু শুনে রেখে দিন ওই মানুষটা দুনিয়াতে এমন একটা কাজ করে গেছে, এমন একটা দুনিয়াতে শরীয়তের কাজ করে গেছে, কিন্তু শুনে রেখে দেন ওই মানুষটা কিন্তু আপনি জাহান্নামী ভাবছেন। আল্লাহ পাক ওই সামান্য কাজটাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, ওই সামান্য কাজের ওসিলায় আল্লাহ তাকে নাজাতের রাস্তা করে দেবে। আরো জোরে বলুন, নিজের বিচার করুন, নিজের বিচার করো, আমি সঠিক আছি কিনা বেঠিক আছি, হ্যাঁ খালি পরে দেখছো। একটা মদ খোর যদি মদ খেয়ে সারা জীবন মদে ডুবে আছে, মদে ডুবে আছে সারা জীবন, মদ খাওয়া ছাড়া চলে না, সেই মদখোরটা যদি আজকে নাজাত পায় কেন আপনি পাবেন? মদের খেয়ালে রাস্তায় একটা কাগজ কুড়িয়ে, কাগজটা লেখা আছে আল্লাহর নাম লেখা আছে, ওই মদের খেয়ালে কাগজটাকে নিয়ে খুলে দেখে আমার আল্লাহ পাকের নাম, কিন্তু মদের খেয়ালে চুমা দিচ্ছে, আদর তাজিম করছে, সম্মান দিয়ে বুকে করে লায় আবার চুমো দেয়, টোলে 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 ঘরে ঢুকে যায়, বাক্সর মধ্যে ওই বাক্সর মধ্যে কাগজটা চুমুখে রেখে দেয়, তাজিম করে রেখে দেয়, আবার যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে মদ করতাম শুনে রেখে দেন, ওই মদখোরটা যখন আমার বেরিয়ে আসে ওই আল্লাহ পাকের নামটা বাক্স থেকে কাগজটা বের করে চুমো দেয়, তাজিম করে বুকে নিয়ে আদর করে
আমার বেরিয়ে যায়, আমার যখন আসে বাক্স থেকে ব্যাংকের চুমা খায়, ওই মত করে যখন আল্লাহ ডাকে সারা দিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলছে বান্দারে তুই অন্যায় করতে পারি বটে, কিন্তু আমি আল্লাহ পাকের নামটা তুই ইজ্জত দিচ্ছি, আমার নামটাকে তুই সম্মান দিবার জন্য, ইজ্জত দিবার জন্য আমি আল্লাহ তোকে পছন্দ করে রসিলায় নাজাতে দিলাম। আরো জোরে বলো, আপনি নিজের বিচার নিজে করো, আমি জাহান্নামি হব কি জাহান্নামি হব নিজের বিচার নিজে করো, আর জাহান্নামি হবে কি জান্নাতি হবে এটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আমি জাহান্নামের কাজ করছি না, জান্নাতের কাজ করছি। হ্যাঁ, আজকে বাপের সব এসানি করেছেন, দোয়া পাবে কি না পাবে, ছেলের ব্যবহারে দোয়া পাবে, বাপের মায়ের দোয়াটা পাবে ছেলে যদি বাপের মায়ের সাথে সৎ ব্যবহার করে থাকে, ছেলের ব্যাপারে মা বাপের যদি অন্তর রুখোস হয়ে যায়, দোয়ার কথা বলতে হবে না যে আব্বা মা দোয়া করেন, বলতে হবে না, ছেলের ব্যবহার যদি মা বাপের রু অন্তর খোস হয়ে যায় অটোমেটিক দেখবেন মা বাপের মুখ দিয়ে দোয়া বেরিয়ে যাচ্ছে। কি দোয়া বেরোনি মানে রসুল বলছেন ওই ছেলেকে আল্লাহ জান্নাত বাসী করবে, জোরে বলা যাবে না? তোমার ব্যবহার যদি মা বাপের অন্তর কষ্ট পায় দুঃখ পায়, হ্যাঁ কষ্ট পেয়েছে মা বাপের অন্তর ব্যথা পাচ্ছে, আর হুজুর হুজুরের দরবারে কাঁদছে দাদা হুজুর খাজা, আল্লাহ বলছে ঢোক না হুম করে বের করে হেলব, তোর হুজুর তোর খেজুর বের করে হেলব, মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে দাদা হুজুর তোর দাদা হুজুর খাজা হুজুর বড় পিসার তোর কোনো বাবা তোকে বাঁচাতে পারবে না, আর হাদিসটা তাহলে মিথ্যা হয়ে যেত নজরুল্লাহ। হ্যাঁ হুজুরে খেদমত করছো, হুজুরে কবরে জাত করছো, হুজুরের সেবা করছো, করো মানা করি না, এই হুজুরের হাতটা ধরে ধরে আঙ্গুর বেদানা আপেল নাশপাতি পোলাও কেলিয়া কুকটা মুরগি খাওয়াচ্ছ, ওই রকম খাওয়া তোমার বাপকে কবর খাইয়েছ, এই লাভ করছে না বলছি বলে তোমার মাকে কবর খাইয়েছ, বুঝলেন না হুজুর খাওয়াবে মায়ের অন্তর দিয়ে হুজুর হুজুর করছো, হুজুরকে সাইজ করবে তোমাকেও করবে, বুঝলেন না? যাও আগে বাপকে খাওয়াও মাকে খাওয়াও তারপর হুজুরকে খাওয়াবে, হুজুরের দোয়া কখনো জিন্দগিতে কবুল হবে না। চ্যালেঞ্জ দিলাম কোন মুফতি আর মাওলানা আছে আমার দলিল কাটুক, কোন পীর সাহেব ছেলে আছে কাটুক, তোমার মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে বাপের অন্তর জ্বালিয়ে দিয়ে দাদা হুজুরের মাজার খাজা হুজুরের মাজার কবরে জিয়ারত নাই জঙ্গলে পড়ে আছে বলে তোমার বাপ মা তুমি ফুরফুরে যাচ্ছ জিয়ারত করতে গাড়ি লি না রে তেকবির দাদা হুজুর জিন্দাবাদ না রে তেকবির ফুরফুরা শরি খাজা হুজুর জিন্দাবাদ বলে দৌড়চ্ছ, কিন্তু কবার খুশি করে মায়ের কবরে বাপের কবরে জিয়ারত করতে গেছি, কি অতটা সুবিধা নাই। ওদিকে আল্লাহর ওলিদের দোয়াটা কখন হবে কবুল কখন হবে জানেন? বাপ মায়ের অন্ত যদি খোস হয়ে যায় ওদিকে আল্লাহর ওলিদের দোয়াটাও কবুল হয়ে যাচ্ছে, কথা ঠিক না? কথা বুঝলেন না? খারাপ ভাববেন, ভাববেন মায়ের সেবা করুন আগে, আপনার হুজুরের ছেলেরা আলে মোলামায়েরা যত বস থাকুক আগে পীর হলো আপনার বাপ মা। হ্যাঁ এমন এমন ছেলে আছে বাপ মায়ের কবরে জিয়াত করা, তোদের কথা ঈদের নামাজ পড়ে বাপ মায়ের সঙ্গে দেখাও পর্যন্ত করে, মুখটা ঘুরে চলে যায় বেটা চললো মোটর সাইকেলে কোথায় যাচ্ছে শেষিরি বাড়ি মজুর হাঁড়ি শ্বশুর বাড়ি কি বললাম মজুর হাঁড়ি, হ্যাঁ আর শ্বশুর মশাই তাকিয়ে আছে দিন দুই পর ঝাঁটার বাড়ি, শ্বশুরও লেগে আছে বুঝলেন না, শ্বশুরও ভেজে বসে আছে, তুমি বলছো শ্বশুর বাড়ি, জামাই বলছে কি খুশি করে যাচ্ছে যে বলছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, আর শ্বশুরও টিকিয়ে বসে আছে, তুই আবার আই না দিন দুই পা, তুই বেশি দিন থাকার লাইন করলে দিন দুই পা ঝাঁটার বাড়ি, কথা বুঝলে? বেটা চললো ঈদের নামাজ পড়ে মা বাপের সালাম করে না শ্বশুর মশাই বজন শ্বশুর মশাইকে দেখে আর বজন ভালো আছে, আম্মা জন
আল্লাহ বলছে কবরে তো ঢোক না, তো জান কলজে ঢুকাবো। নবীর উম্মতে রাসূলের রেখে দেন ইমানদার বিরিয়ানি নাও, ও মুসলমানের ছেলে মেয়ের আমি একটু করে টাচ দিয়ে গেলাম, আমার উপরে রাগ করবেন না, তবে আমার আল্লাহ পাক তিনি সবই পারে, আল্লাহ পাক সামান্য শিলায় নজাতে রাস্তা করে দিতে পারে, তবে যে যাই বলুক শুনে কে দেন আপনার আব্বা মা দাদু দাদি কি করে গেছে দেখার দরকার নয়, তবে জেনেবের আল্লাহর ওলি আল্লাহওয়ালাদেরকে যারা ভালোবাসবে মহব্বত করবে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই নাজাতে রাস্তা করে দেবে বলেছে। আল্লাহ নিজে বলছে আমার ওলি বান্দা আলেমে হাক্কানি, আল্লাহওয়ালাদেরকে যারা মহব্বত করবে আল্লাহ নিজে বলছে তারা যেন আমি স্বয়ং আল্লাহকে যেন ভালোবেসে ফেলেছে, আর আমার ওলি বান্দা আলেমে হাক্কানি পেয়ারা বান্দাদের সাথে যারা হিংসা করবে দুশ্মনী করবে আমার নবীর উম্মতের আল্লাহ নিজে বলছে তারা যেন আমি স্বয়ং আল্লাহ সাথে হিংসা দুশ্মনি শুরু করেছে নউযু বিল্লাহ। ও নবীর উম্মতেরা তবে যে যাই বলুক আপনার আব্বা মা দাদু দাদি আজকের আমার সাথে ভাই তিনার আব্বা চলে গেছে, মুরব্বী চলে গেছে, বাপ মা দাদা নানি দাদু দাদি যা চলে গেছে, আমার সাথে ভাই কি করছে দেখা দরকার নয়, তবে তিনার আব্বা মা যে যদি সত্যিকারে মুজাহিদ আবু বাকরকে যদি ভালোবাসে মহব্বত করে জানবেন, আর আপনি আমি যদি দাদা হুজুর কেবলাকে মহব্বত করে জানবেন, শুনে রেখে দেন আল্লাহ রসুল দয়া নবী কিয়ামতের ময়দানে মাশরের ময়দানে আল্লাহ রসুল বলছেন আমার আল্লাহ পাক যখন আমাকে অর্ডার দেবে আমাকে হুকুম দেবে আমার হাবিব আপনার উম্মত দিগকে আপনি বেছে বেছে নিয়ে চলে যাও জান্নাতে, আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দারা সব দাঁড়িয়ে যাবে, উলুল বান্দারা সব লাইন কে লাইন কাতারে সব বিচারের দিনে দাঁড়াবে, আল্লাহ পাক যখন আমার অর্ডার দেবে যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত কে বেছে বেছে নিয়ে যানো, আল্লাহ রসুল বলছেন আমার উম্মত দিওকে কেমন করে চিনে লব, ও নবীর উম্মতেরা শুধু উম্মতের দাবি করে বেড়ালে হবে না, আল্লাহ রসুল বলছে আমার যারা উম্মত হবে তাদের একটা নমুনা পাওয়া যাবে, চিহ্ন পাওয়া যাবে, লাইটের মতো একটা নূরের আলো প্রকাশ বেরিয়ে যাবে, আমি আমার দেখবো উম্মতদেরকে কেমন করে চিনবো, আল্লাহ রসুল বলছেন ওই জায়গায় কিয়ামতের ময়দানে ইসমাইল সাল্লাম দাঁড়াবে তানার উম্মতরা দাঁড়াবে, ইব্রাহিম সাল্লাম দাঁড়াবে তানার উম্মতরা দাঁড়াবে, দাউদ আলাইহিস সালাম দাঁড়াবে তিনার উম্মতরা দাঁড়াবে, ইসু আলাইহিস সালাম দাঁড়াবে তানার উম্মতরা দাঁড়াবে, ইউনুস আলাইহিস সালাম দাঁড়াবে তানার উম্মতরা দাঁড়াবে, জাকারিয়া সাল্লাম দাঁড়াবে তিনার উম্মতরা দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়াবে তিনার উম্মতরা দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়াবে তার উম্মতরা দাঁড়াবে, মুসা আলাইহিস সালাম দাঁড়াবে তার উম্মতরা দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকিব, আল্লাহ রাসূল বলছেন ওই কোটি কোটি বান্দারা দাঁড়াবেন উম্মতরা, অন্য অন্য নবী দাঁড়াবে উম্মতরা দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ দাঁড়াবো আমার উম্মতরা দাঁড়াবে, ওই ভিড়ের মাথাতে ওই দলের মধ্যে আল্লাহ যখন আমাকে অর্ডার দেবে আপনার উম্মত দিগকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও, আল্লাহ রসুল বললেন আমি সেই সময়তে ঘুরে ঘুরে দেখব যাদের চেহারা থেকে নূর জ্যোতি বেরোবে, আমি রসুল্লাহ ওই উম্মতগুলোকে বেছে 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 সাথে করে নিয়ে আমি রসুল্লাহ জান্নাতের দিকে রওনা হয়ে যাব, আরো জোরে বলে রে ও নবীর উম্মতেরা ভালো করে বুঝবে আমার কথা, উল্টো মানে করতে যাবেন না, দুনিয়াতে ওলি আসতে পারে, পৃথিবীতে ওলি আসতে পারে, বুজুর্গ আসতে পারে, সোহাদ আসতে পারে, শহীদার আসতে পারে, আমার ভাইয়ার যুদ্ধের জয় হতে পারে, ফুরফুরা শরীফে যুদ্ধের জয় শুয়ে আছে, সেনাপতি শুয়ে আছে, বিজয় বীর শুয়ে আছে ফুরফুরা শরীফে, শহীদার হুজুর শুয়ে আছে, অলি গোশ কত আব্দাল শুয়ে আছে, কিন্তু জেনাবে সব অলিগুলোকে জুতো আমি কিন্তু মাথায় রাখে
আল্লাহর ওলিদের ইহনাত করা মানে কাফের পত্র এসে যাবে। আল্লাহ ওয়ালাদের কি আল্লাহর আলেমে হাক্কানি বান্দাদের ইহনাত করবেন না, ইহনাত উলামা কুফুরুন, আলেমে হাক্কানিদেরকে যারা ঘৃণা করে ইহনাত করে তারা কুফুরে পথে এসে যাবে। খবরদার, আমি কোন ওলিদের ঠাট্টা করি না, নাউজুবিল্লাহ। আমার বুঝাবার কারণ হলো, শুনে রেখে দিন, যতই ওলি আসুক কিন্তু মুজাদ্দিদ কিন্তু সকলে হতে পারে কি, জোরে বলে, মুজাদ্দিদ হতে পারে না। আসমানের চাঁদ আর আসমানের তারা আছে অন্ধকার, কিন্তু চাঁদে ফোটে না। আসমানে যদি অন্ধকারে দেখবেন গোটা আসমানে তারাগুলো সব বোঝা যায় না, যায় না, জোরে বলুন, সমস্ত তারাগুলো বোঝা যায় না। ওই তারার মাঝখানেই একটা চাঁদে ফুটে যায়, তারাগুলো আর দেখা যায় কি, জোরে বলুন। যেখানে মুজাদ্দিদ এসে গেছে আর কিছু করার নয়। ওই জন্য আমার আব্বা জান বলছে, বাবা প্রতিনিধি দায়িত্ব কিন্তু আল্লাহ যাকে তাকে করে না, প্রতিনিধি দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ বলছে, যা তারা আমার কাজটা চলবে আমি আল্লাহ পাক তাদের প্রতিনিধি দায়িত্ব দান করে। খাজা হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে না, হয় না, জোরে বলুন। বড় পিসা হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে, বাহাদুর নকশন হুজুরের দ্বারাই হয়েছে, মুজাদ্দিদ আলপেশানি হুজুরের দ্বারাই হয়েছে। এইবারে আপনারা বলুন, মুজাদ্দিদ জামান ফুরফুরা জমিনে শুয়ে আছেন আপনারা মাপে, দাদা হুজুরের দ্বারা ইসলামের কাজ হয়েছে না, হয় না, জোরে বলুন। ওই জন্য বলছি, ন হুজুর কেউ না বলছেন, বাবারা আমার চাচা, ন চাচা যান, দাদা হুজুর কেবলা চার নম্বর সন্তান, ন হুজুর কেউ না বলতে, বাবা তোমার দাদু জানের সিলসিলার প্রতি মতে তারা ওসিয়ে তুলে যে চলবে বাবা, এই ওসিয়েতে মহাব্বতে যদি চলতে পারে, তোমার দাদা পীরকে যারা মহাব্বত করেছে ভালোবেসে নিয়েছে বাবা, একদিন একদিন দেখতে পাবে তোমার দাদু জানের মুড়িদা কেমন করে জান্নাতে যাবে, দেখে এলাও। আমার ভাই জানে না, ওলি যদি না হতে পারে, ওলিদের জুতোটা হলো লাভ আছে না, নাই, জোরে বলুন। ওলি যদি না হতে পারে, আলেমে হাক্কানি না হতে পারে, আলেমে হাক্কানি ওলিদের জুতোটা হলো ফায়দা কি জানে। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, তিনাদের পায়ের জুতোটা যেমন সাথে সাথে যায়। আমরা কিন্তু শুনে রেখে দেন, কোন হুজুরের ছেলে কি করছে দেখা দরকার নয়। আমরা মুজাদ্দিদের জামান আবু বকরকে তানাকে ওলিল আমর বলে পীর বলে গ্রহণ করে নিছি, আবু বকরকে আমরা পীর বলে স্মরণ করে নিছি, মেনে নিছি। তবে জেনে রাখবে, আবু বকর আপনার আমার পীর, মুজাদ্দিদের জামান যদি খাঁটি পীর হয়ে থাকে, সাজ্জা পীর হয়ে থাকে, দাদা হুজুর কিবলা যদি জান্নাতে যায়, জান্নাতে যদি চলে যায়, দাদা হুজুর কিবলা এই মুরিদ গুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, সাচ্চা মুরিদ হয়ে থাকি, দাদা হুজুর কিবলা যদি জান্নাতে যায়, এই নগণ্য গুণাগার মুরিদ গুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। জোরে হবে না, কি ভুল বললাম? তাহলে এক শয়তান বলে ফুরফুরা কি পীরেরা কি জান্নাত দেবে না? হে হতবাগা, কি হেঁতুরি মার্কা পীর পেয়েছে আমরা? হুজুরের ছেলেরা গুলমাল করছে কি আমার পীর গুলমাল আছে? জোরে মনে, হুজুরের ছেলেরা গুলমাল করছে বলে কোচ করুক, তুই হুজুরের ছেলেকে লক্ষ্য করে তুই চলে যাচ্ছিস, অন্য দলে যাচ্ছিস, যা চলে যাওয়া, অসুবিধা না, এটা আমরা জানি। যারা যাচ্ছে বাধা দেবেন না, আটকাবেন না, যেতে দেন, এটা আমরা জানি। লক্ষ লক্ষ মানুষ যদি নামায় না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে না, লক্ষ লক্ষ মানুষ যদি নবীর প্রতি ভক্তি না রাখে কিছু হবে কি, জোরে বলুন নবী। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, যারা যাচ্ছে যেতে দেন, এটা আমরা জানি, দুষ্ট গরুর থেকে। তাহলে কত বলে, অন্য গোয়াল থাকা ভালো, আর এক গইলে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুককে দেওয়া হয়, কি হবে, অশান্তি? কি স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে নাকি? এই পিছনে জায়গা হচ্ছে, একটু আগে আসুন তো দেখি, একটু অনেক জায়গা আছে, চলে আসুন। আমার কথা একটু বুঝতে পারছেন? ও
সব ওষুধ আমার জানা আছে, তাহলে একটা কাজ করেন, একটু কষ্ট দেবো আপনাদেরকে, এক চব্বিশ মারব উঠে দাঁড়াবেন, এক তকবীর মারবো উঠে দাঁড়াবেন, আর দুই তকবীর মারবো সব পিছনে মাঝখানে লোকগুলো সব আগিয়ে এসে সব ফরাট করুন। আরে বাবা, একজন যদি বসে থাকে, একটা নামাজি যদি আসে তাকে জায়গা করে দেন, এর স্বভাব আপনি কিছু, এরও কিছু হকদার হয়ে গেলেন সব, জোরে বলে স্বভাব, বুঝলেন? বসার জায়গা, শীতকালে যত ঘাঁচাঘাঁচি করে বসবে তত গরম হবে, আর তিন তকবীর মারো বসে যাবে, সকলে উঠে দাঁড়ান, নারে তকবীর, এই সামনের দিকে আগে আসেন, এখন কেউ বসবেন না, এই দিকে ভরস করেন, এই দিকে ভরস, এই আবার চলে যাবার লাইন করছে নাকি, সব বুঝতে পারছি, চোর চাই ভাঙা বেড়া, সামনের দিকে আগে আসে, এই খেলে খেলে আগে আসে না, পিছনে পিছনের লোক আর মাঝখানে লোক আগে আসে, আবার সে মাঝখানে ফাঁকা রাখছে না, কর্মস্থান আছে নাকি, হ্যাঁ মিডিয়া নিকুচি করেছে, সকলে বসে না রে দেখবে, মিডিয়াই তো সবলাশ করছে আমাদের, খালি এরাই তাল লাগাচ্ছে, হয় মাঝখানে ফাঁকা রয়ে গেল, দেখলেন কি অবস্থা, পালাবা লাইন করছে, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, اللهم صل على وعلى آل سيدنا আমার ইমানদার ভাই জানরা, দাদা হুজুর কেবলার এক একটা আওলাদকে আল্লাহ পাক এক একটা নিয়ামত করে পাঠিয়েছেন, যেন বলো সুভাষ, দাদা হুজুর কেওলা বলতেন বাবা আমার পাঁচটা ওলাদকে আল্লাহ পাঁচটা নিয়ামত করেছে, আর পাঁচটা পাঁচ রকম ফুলের খুশবু, আল্লাহ পাঁচ ফুলের পাঁচ রকম খুশবু করে পাঠিয়ে দিয়েছে, এক এক ফুলে, হ্যাঁ। আর মেজলা হুজুর পীর কেওলা ছোট হুজুরের স্মরণে কি বলতেন জানেন, আমার ছোট ভাই, আহ আমার ছোট ভাই ছিলেন আদরের ভাই, মেজলা হুজুর কেওলা বলতেন আমার ছোট ভাই ছিলেন খুব আদরের মানুষ, ছোট ভাইদেরকে সবাই ভালোবাসে, কি গো যে যা বাড়িতে লক্ষ্য করুন তো দেখি ছোট ভাইদেরকে বেশি মহব্বত করে, বুঝলেন না? ছোট হুজুর পীর কেবলার স্মরণে মেজলা হুজুর কেবলা বলছে বাবা আমার ছোট ভাই ছিল, কি ছিল জানার বাবা, আমার ছোট ভাই ছিল প্যাকাল মাছ, কি বললাম কি ছিল, প্যাকাল মাছ, প্যাকাল মাছ যেমন পাঁকে থাকে সমস্ত কাদাকে নিয়ে জড়িয়ে থাকে, আমার ছোট ভাই ছিল বাবা দুনিয়া যতদিন ছিলেন কাউকে বুঝতে দিতেন না, যখন দুনিয়াতে চলে গেলেন প্যাকাল মাছ দেখবেন যখন ডাঙায় তুলে দেওয়া হয় কাদা থেকে পাঁক থেকে তুলে ডাঙায় তুলে দেওয়া, একটা গায়ে কাদা লাগে না, আমার ছোট ভাই যতদিন ছিল দুনিয়াতে কাউকে বুঝতে দিতেন, আমার ছোট ভাই যখন দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তাকে বেগুনা মাসুম করে আল্লাহ ডেকে নিয়েছেন, বুঝলেন না? নবীন উম্মতেরা ভালো করে খেয়াল করে শুরু, সে মেজলা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ হুজুর আমার ছোট ভাইয়ের স্মরণে দুঃখেতে একটা গজল লিখেছে, আপনারা শুনেছেন অনেকবার, আমি তাও বলছি, আব্বা গেছেন আম্মা গেছে, গেছেন চলে বড় ভাই, সে যো হুজুর না হুজুর আজকে তারা কেহ নয়, আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যো হুজুর না হুজুর আজকে তারা কেহ নয়, অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়াছি এ ধারায়, ভাই বলিয়া কে ডাকিবে কে লইবে খোঁজ খবর,
বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। ভাই বলিয়া কে ডাকিবে কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায় এমন কিছু নেই উপায়, সিনহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। আব্বা গেছেন আম্মা গেছেন গেছেন চলে বড় ভাই, সে যো হুজুর ন হুজুর আজকে তারা কেহ নয়। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়াছি এ ধারায়। শিশু কালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিছি। শিশু কালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিছি। ভক্তিহারা করে দিল আজি সে আমায়, একাই আমি মিজলা হুজুর রইয়াছি এ ধারায়। আব্বা গেছেন আম্মা গেছেন গেছেন চলে বড় ভাই, সে যো হুজুর না হুজুর আজকে তার কেহ নয়। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মিজলা হুজুর রইয়াছি এ ধারায়। আল্লাহুম্মা সাল্লি আলা যারা দাঁড়িয়ে আছে বসে, ও ও ইমানদার ভাইয়েরা ভালো করে খেয়াল করে শুনে, কে বেশি লম্বা নয়। এই শুনছো তো নাকি কি দেখছেন উপরে, তা দেখলাম আমিও দেখলাম কি আসছে ড্রাইভারের পাশে। ড্রাইভার যদি গাড়ি চালাতে অন্যমনস্ক হয় গাড়ি সিধে যাবে, খালে ঢুকাবে। হ্যাঁ আমি অজ করছি কি, কেউ মারতে এসছে নাকি, এ হুজুর এসছে নাকি, কই আল্লাহর হুকুম জলসা ক্যান্সেল হলো, তাই তো কি করবো। আবার বলে হুজুর বেশি রাত করবো না, সাদিক ভাই বললেন তো আপনি এক কাজ করেন, মগরবের নামাজ করে আপনি ঈশার নামাজ হোক মগর নামাজ করে শেষ করতে, তার মাঝকে থেকে মেজি আমার ওমর ভাই সাহেব হুজুরে খাদেম সাহেব কি জিনিস, গেঁড়া হলে কেউ গাঁটে গাঁটে বুদ্ধি, খুদি লঙ্কার ঝাল বেশি, পচা আদার ঝাঁজ বেশি, কি খাবি কি ঝাঁঝে মরে যাবি, কথা বলেন না। সাদে ভাইকে খবর দিয়েছে হুজুর যাচ্ছে, কিংবা সাদে ভাই খুশি আমিও খুশি, কি গো ওমর ভাই আসছে তো সকলে খুশি না ভেজা, কারা কারা খুশি নাই হাত তোলেন, টানে মেরে দিচ্ছি তকবিদান তো নারে তকবি। হ্যাঁ আমার পীরের আওলাদ, আমি আগে বলেছি বড় ছোট পীরের আওলাদ সব বাঁচাবাঁচি করবেন না, বড় লোক ধনী লোক গরিব মানুষ ছোট হুজুর হুজুরের ছেলেরা গরিব কিছু আছে তাদের ঘরে কেয়ার করবো না, বড় লোক তাদের কেয়ার করবো, এসব মনোভাব মুড়িদের মধ্যে আনবেন না।
তাহলে জানবে মুড়িদের কিচ্ছু ফায়দা হবে না। বড় হুজুরের মুড়ি ছোট হুজুরকে যদি মেজে হুজুরকে যদি না ভালোবাসেন, আপনি মুড়িদ নয় মারিদ, অসুকলা ফর্স মুড়ি ফর্স পীরের আওলা সব সমান। হ্যাঁ, নবীর উম্মতে রাজিন রাখবেন এই আদব যারা আছে তার সব আছে। ইলমের তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব জানবেন, বেআদব বেনসিব বা আদব মানসিব। যার মধ্যে আদব কায়দা নাই তার মধ্যে আল্লাহ রহমত নাই। আমরা মুরিদ কেন ধরেছি, কিসের জন্য, আদব শিখবার জন্য, হাকিনা জোরে বলুন। খবরদার আমার ছেলে পুলেরা ভাই জানেরা বাবা জিনা আমার ইমানদার মুনব্বী ভাইরা শুনে রেখে দেন, ওই তালিমের তাসবে কিতাবে কিতাবটা আপনারা খাঁটিবেন। আমি আগে বলেছি রসুলুল্লাহর সাথে জিয়ারত হয় না কেন, কেন পান্নে জানেন, হারামের সুদের বাড়ি খাচ্ছেন, মদ করে বাড়ি খাচ্ছেন, ঘুষ করে বাড়ি খাচ্ছেন, টিভিওয়ালা বাড়িতে খাচ্ছেন, হুজুরও খাচ্ছে আমুও খাচ্ছি, যার কারণে ওয়াজের তাসির আসে না। হুজুরা জানে, মলি সাহেবরা জানে, এখন যদি বাচাবাচি করে খায় আমার নিজেরই লস হয়ে যাবে। এখন বর্তমান পড়ে গেছি কানা বেগুন আর ট্যারা খদ্দের, কি বললাম, কানা বেগুন ট্যারা খদ্দের, ট্যারা খদ্দের বুঝেন, পোকালা গুণ বেগুন গুলো বুঝি বুঝি, পোকালা কানা বেগুন গুলকে কানা তো তার পোকালা গুণকে বেছে বেছে লিপা লাগছে, আর বউ তরকারি কাটতে যেটা কাটছে যেটা কি ব্যাপার, বউ বলছে একবারই কানা না, হ্যাঁ কানা বলি তো কানাগুলো তুলছে। যেমন হুজুর তেমন মুড়ি। এখন এই যাহুদি যদি বলে এই এই বাবা বা এই বাড়িওয়ালা শোনো টিভি আছে নাকি, যে হুজুর একটা বাক্স করা রেখেছি তুম তারাক্কা দেখি না বাবা খাবো না, এই সুদের কারবার করো, হুজুর যদি মলি সাহরা যদি জিজ্ঞাসা করে সুদের কারবার করো, মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে ক টাকা লিয়েছে, হুজুরকে দাওয়াত দিয়েছে হুজুর জিজ্ঞেস করছে ক টাকা লিয়েছে, হুজুর 1,00,000 না লিতে পারি 80,000 টাকা লিচে, ওই টাকা ছিল না বাবা খাবো না, তখন হুজুর বলবে যাও, বাড়িওয়ালা বলে চলে যান আপনার লাগবে না, বাংলাদেশ থেকে বিলিতি মার্কা হুজুর ধরে নিচ্ছে, ও গপগপ করে খেয়ে পালাবে। হ্যাঁ, এখনকার হুজুরা জানে পাচাবাচি করলি আমার নিজেরই লস, ওই জন্য যেমন রু তেম ফেরেস্তা তেমন মুড়ি, যেমন হুজুর তেমন মুড়ি, তুই ওষুধ খা আমি ওষুধ খাই, তুই ওষুধ খা আমি ওষুধ খাই, তুই ও ঘুষ খা আমি ও ঘুষ খাই, আর তুই ও গু খা আমি ও গু খাই, কথা ঠিক বলছি না ভুল বলছি, রাগ হচ্ছে নাকি, ও মিয়ম্মতিরা শুধু মুড়ি ধরে বসে থাকলে হয় না, মুরিদ এইবারে চিনুন খুব সংকেত, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে দাওয়াত করে নিয়ে এসছে, পীর মুরিদানকে পীরের বাড়ি নিয়ে আসছে, বাবা আব্দুল মমিন, ও বাবা আব্দুল মমিন, জি হুজুর তোমার পীর মা বড় আশা করেছে তোমাকে তো দাওয়াত করে খাওয়াবো, তুমি কি বলো বাবা, আপনারা মুরিদ আর সুফি আব্দুল মমিন সাহেব হুজুরের মুড়ি দাদা হুজুরের, আপনারা মুড়িদ বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব তিনিও দাদা হুজুরের মুড়িদ, ভালো করে বুঝিবেন আপনারা কেন হচ্ছেন না, কেন হবে কি করে জানেন, তরিকার কিতাবে লেখা আছে সুদের বাড়ি খাবে না আমার মুড়িদানরা, যারা হবে মদ করে বাড়ি খাবে না, ঘুষ করে বাড়ি খাবে না, টিভিওয়ালার বাড়িতে খাবে না, যারা ধিপ্পাবাজি থাপ্পাবাজি চিটিমবাজি করে তার বাড়ি খাবে না, যার কারণে হুজুরও খাচ্ছে আর খেজুরও খাচ্ছে, ও নবী উম্মতেরা কি রাগ করছে নাকি, ভালো লাগছে না, না মন মাল ঘুটে দেবো, সব রকম আছে, হ্যাঁ বললে মা মাল খায় না বল ব্যাংক খায়, বাঁচাবাচি করবে খে, যারা বাঁচাবাচি করেছিল যারা বাঁচাবাচি করেছিলেন তারা আর দুনিয়ায় নয়, সব এক একে কবরবাসী হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেটি, ও নবীর উম্মতেরা তুই কি দিন ঈমান দামিয়ানেরা, তাহলে এবার চিন্তা করো তারা মুরিদ হয়ে যদি
দাদা হুজুরে বসিয়ে তামাটা ঘেঁটে দেখুন, আমার দাদু জানের হাতে হাত যারা দিয়েছে ব্যাস হয়েছে, প্রত্যেকেই মুরিদ গুনো সব খলিফা গুনো সব আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলো বলো, বসিরাট আল্লাহ আমার রুহুল আমিষা হুজুর আমার, উনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও তিনি বলছে আমি আসল মাকামে যেতে পারি না, উনি নিজে নিজে পীরত্ব শাস্তে মারতেন, ওলি হতে পারতেন, হুজুর শাস্তে পারতেন, না 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 না। আল্লামা রুহুল আমি সে হুজুর জানি আমার আসল মাকামে যেতে গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে গেলে আমার এটা হবে না, আমাকে একটা ভায়া ধরতে হবে, একটা ভায়া ধরতে হবে, আমাকে ওসিলা ধরতে হবে। ও নবীর উম্মতেরা, জিনার কথা বলছি, জিনাকে বাংলার বাঘ বলে লাকাব দেওয়া হয়েছে। ও নবীর উম্মতেরা, এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, দাদা হুজুর কেবলার কাছে যখন সামনে আসছে আল্লাহ রুনেছে হুজুর আপনার আমার পীর দাদা হুজুর উঠে তাজিমের সাথে দাঁড়িয়ে যেতে, দাদা হুজুর কেউলা যেমন দাঁড়িয়ে গেলেন, বসিরাটা আল্লাহ রুহুল এসে হুজুর বলছে আমার পীর আমার মরছে হুজুর, হুজুর এইভাবে দাঁড়াতে যাবেন না, আমার বিয়াদি হয়ে যাচ্ছে হুজুর, হুজুর আমার বিয়াদি হয়ে যায় হুজুর, আল্লাহ আপনাকে জবরদস্ত উনি করেছেন, আল্লাহ আপনাকে মুজাদ্দেদের সম্মান দিয়েছে রে, আর আপনি আমাকে এইভাবে দেখে সম্মান দিচ্ছেন, হুজুর আমার বিয়াদি হয়ে যায়। দাদা হুজুর কেমলা বলেছিল ও বাবা রুহুল আমিন, বাবা রুহুল আমিন আমি আবু বকর, আমি আপনাকে দেখে সম্মান করে দাঁড়াই না বাবা, তবে বাবা রুহুল আমিন আল্লাহ পাক আপনাকে এত জ্ঞান দিয়েছে, এলেম দিয়েছে, আপনার পেটে আল্লাহ এত এলেম দিয়েছে, আমি আবু বকর ওই এলেমটাকে সম্মান করে তাজিমের সাথে দাঁড়িয়েছি। আরো জোরে বলা যাবে না? ও ওই জন্য বলছি তিনি এত বড় আলেম সত্ত্বেও তিনি কেন ভায়া ধরলেন? ও নবীর উম্মতেরা, আল্লাহকে পেতে গেলে ভায়া ধরতে হবে। এক শয়তান বলে পিঠ ধরা লাগবে না, তোর বাবার বাবারা পিঠ ধরেছে, হযরতে খাজা গরিবের নামাজ তিনিও পিঠ ধরেছে না, ধরে না জোরে বলুন, হযরতে উসমান হারুনি সাহেব রহমাতুল্লাহ আলাইহে খাজা গরিবের নামাজ এমনি এত বড় আল্লাহ যেনাকে বলি করে না, যেনাকে আল্লাহ পাক হিন্দুস্তানের বাদশাহ সম্মান দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। খাজা হুজুর তিনি পীর ধরেছেন একদিন নাই দুদিন নাই, পীরের খেদমতে পীরের সেবা করেছিলেন কতদিন জানে, এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর নয়, খাজা গরিবে না হুজুর আমার ফজরতে উসমান হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহে হুজুরের সেবাতে খেদমতে কুড়িটা বছরে খেদমত করে এত বড় আল্লাহ তাআলাকে ওলি করেছে রে, যাকে আল্লাহ তাআলা হিন্দুস্তানের বাদশাহর সম্মান দিয়ে দিয়েছে, যদি হবে না? রবিবাসী হুজুরের পীরের নাম হলো কি জানেন? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ। পীরেদের ক্ষমতা আছে না নাই? এই জোরে বলে, ওই জন্য বলছি ক্ষমতা আছে কি না আছে, আপনি তরিকার লাইনে থাকুন না, তরিকার কিতাবটা হাঁটুন না, তালিমে তাসাউফের কিতাব যদি না পান আমাকে বলবেন, তবে মুখটা ঠিক রাখবেন, চগলখুরি গিবত গাল্লা হারাম জিনিস থেকে দূরে থাকেন, সুদ ঘুষ মদ তারিখ গান বাজনা সব থেকে দূরে থাকেন, তাহলে এই মুখে সব কিছু আছে, কোরআন হাদিস নামাজ গুজা তুসবি তিলাওয়াত কলমা, এই মুখে দেখবেন সব কিছু পাওয়া যাবে, এই মুখটা ঠিক করো। ওই জন্য ছোট হুজুর কেলাও বলেছিলেন বাবা আল্লাহর ওলি হতে গেলে আগে নফসের সাথে যুদ্ধ কর, আমার আব্বাজান বলছেন নফসের সাথে। এই ছোট হুজুর ওয়াজ শুনেছেন তো? এই কারা কারা ডাইরেক্ট ওয়াজ শুনেছে হাত তুলুন তো দেখি, ছোট হুজুরের ডাইরেক্ট ওয়াজ শুনেছেন সরাসরি কে কে হাত তুলুন, আমি যদি একবার বলি ধরে ফেলবে, একবার যদি বলি ধরে ফেলবে, হুজুর কেবলা এইভাবে ওয়াজ করতে বাবারা আখিরি জামানাতে আল্লাহ রসুল বলেন দিন পালন করা
ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা গুনাগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা ফাসেক হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা হুকাবাজি মওলানা মৌলবীদের পাল্লায় পড়ে চিটিমবাজি পিসাব ধুকাবাজি চিটিমবাজি পিসাবদের পাল্লায় পড়ে ইমান যদি হারিয়ে ফেলো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। মনে আছে কারো? একটা মলি সাহেব একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে গোমরা করে দিতে পারে। ওই জন্য ইসলাম কমজোরি হয়ে যাচ্ছে কেন? সাদে ভাই কোথা, হুজুর কোথা? তো আমি নিজে তো পাগলা হয়ে যাচ্ছি, কি বলি বল দিয়ে আমাকে খালি আপনার বলে তাই, নাহলে কখন মাইক থেকে নামিয়ে দিত। আমি জানি তো এক ঘন্টা দেরি করবে, হয়েছে হুজুর ধরে চামচালায় শেষ করে ফেলছে। হুজুরদের কিছু কিছু খাদেমরা থাকে নাই, ওরে বাপরে কি বিষ ওরা। ডাক্তারকে ভয় খাবো না কম্পাউন্ডারকে ভয় খাবো? ডাক্তারের সাথে কে থাকে গো? ও ই যা ড্রেস পড়েছে কম্পাউন্ডার, যেন মনে হচ্ছেন উই যেন অপারেশন করবে মনে হচ্ছে। হুজুর কি করবে, হুজুরের খাদেমরা যা করে যেন ওকে যেন দাউট করতে এসছে। মানে আইরে আল্লাহ, কথা বুঝতে পেরেছেন? নবীর উম্মতের বেশি লম্বা নয়, মনে করলে হাজার হাজার মানুষকে গোমরা করতে পারে না? পারে না, জোরে বলুন। একটা আলে মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। কেন? যত দল দেখছেন তত আল। এই দলগুলো কে তৈরি করেছে? আমলকেরা? হিন্দু না এমএলএ না মন্ত্রী, গ্রামে পঞ্চায়েতের প্রধান না কে করেছে বলুন? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী না, যত দল তৈরি করেছে আমাদের মতো পিসা মলিসা হাফেসারও করেছে। মিলাদ কাজ চলবে না, কবর কাজ চলবে না, অঙ্ক চলবে না, কে করছে? আর একজন বলছে জায়েদ, আপনি কোন কার কথা নেবেন? ইনি আলেম উনি আলেম? রসুল বলছেন আখিরের জামানাতে দুই রকম আলেম বেরোবে, খায়রুল ওলামা ও শারুল ওলামা, হাক্কানি আলেম আর গুমরাহি আলেম। আলেম রহবে নাইবে নবী, আর আলেম রহবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি আর গুমরাহি চিনবো কি করে? সবই তো দেখছি দুলালে তাল মিশিরি। এক হুজুর বলছে আমার কাছে আসো, আর এক হুজুর বলছে আমার কাছে আসো, উনি বাজে ইনি খারাপ, উনি খারাপ উনি খারাপ, এই করছে। দেখবেন ডাক্তার ডাক্তারকে দেখতে পারেন কি আপনার শরীর খারাপ, জ্বর নিয়ে গেছেন ওষুধ কাজ হয় না, এক সপ্তাহ পরে আর একটা ডাক্তার দেখে কে দিয়েছে বলে আমাদের কিচ্ছু জানে না, অন্য একটা বলে আবার ওকে দিয়ে আবার একটা যান ও কেটে বলে কোন হুজুরকে দাওয়াত করেছে বলো, গাধাকে দাওয়াত করে বসে আছে হুজুর, একটা মলসের হুজুরকে দাওয়াত করেছে মলস, এই মলসের দুপুরবেলা এসছে আর ও সন্ধ্যেবেলা আসছে, একটা মলসে আসবে সন্ধ্যেবেলা বলে কাকে বলো অমুক মলস, গাধাকে দাওয়াত করে বসে আছে, আমাকে বলতে একটা বড় আলিম জোগাড় করে দিত, আর সন্ধ্যেবেলা সে এসছে বলছি হুজুর একটা আলিম এসে গেছে দুপুরবেলা বলে ককে বলো অমুক, গরুকে দাওয়াত করে বসে আছে, বুঝতে পারছি না। আর বাড়িওয়ালাও ছিল খুব চালু, আমি কি করবো হুজুর, বাড়িওয়ালা জল চলছে দাঁড়া জল সেটা শেষ হোক তারপর কি করতে, গাঁদা গরুর ব্যাপার। বাড়িওয়ালা চুপি চুপি যে নুকিয়ে যা একদম 2 কেজি ভুসি কি এনেছে, 2 কেজি ভুসি আর কিছু জাপ কেটে খাড় কেটে রেখে দিয়েছে জাপ, বাসন চাপা দিয়ে এবার হাত ফাত সব ধুয়ে দিয়েছে, বাসন চাপা নিয়ে দিচ্ছে, দুটো মলানাকে খাওয়াচ্ছে, একজনকে ভুসি চাপা দিয়ে এসছে বাসন চাপা দিয়ে, একজনকে খড় সাজিয়ে ভুসি কিছু ছড়িয়ে দিয়ে প্লেট খুলে দেখছে কী রে, বলে হুজুর কী করবো আমরা জানি না, হুজুর আপনার বিচার করেছেন, ইনি গরু বলে খড় দিচ্ছে জাপ কেটে আর আপনি গাধা বলে আপনাকে ভুসি দিচ্ছে, তো বিচার আপনারা করেছেন, আমি তো এই এইরকম করে জব্দ করতে হয়। হ্যাঁ
একদম আলেম হচ্ছে, দেখছেন না জেকের করছে? ফুরফার সঙ্গে তুলনা করছেন আপনি জেকেরে? অতটা সুবিধা নয়, এমন একটা ফি ধরিয়েছিস, ইনশাল্লাহ চরি কারো ইনশাল্লাহ যদি চলতে পারে ইনশাল্লাহ আমার রসুলের সাথে দিদার হয়ে যাবে। ওই জন্য ফুরফুরা সিলসিলার সাথে কোনো দলে মিল খায় না, আমরা খাটিনি বলে তিনারা পীর খাজা এই বড় বসিরাট আল্লাহ সাহেব হুজুর শশীনা পিসা দরগা পিসা সুপি আলম সাহেব ওনারা দাদা হুজুরকে শুধু ধরে না, পীর শুধু ধরে না, পীরের ওসিয়তটাকেও ধরে রেখেছে। আর আমরা বর্তমান পীর ধরেছি, পীরের ওসিয়ত ছেড়ে দিচ্ছি, যার কারণে আসল জায়গায় যেতে পারছি না। কথা ঠিক না বিদ্যে? খালি হচ্ছে হুজুর কিছু আসল জায়গায় যান তবে তো পাবে। তরিকা কিতা ঘাঁটুন, ওতে কি লিখা আছে ঘাঁটুন। হ্যাঁ, খালি হুজুর বদনাম তুললে বেড়াল হবে? হ্যাঁ হুজুর, এমন পীর নেই বাংলাদেশে, দেখেন না এক একটা পিসায় বাংলাদেশে একটা পীর আছে, এই ওমর হুজুর কি জিজ্ঞেস করবেন? সেই পীরটার নাম হলো ল্যাংটা পীর। কি পীর বললাম? ল্যাংটা পীর। ল্যাংটা পীর বোঝেন? পীরও জেকির করতে করতে কাপড় খুলে ফেলেছে, উলুঙ্গ হয়ে গেছে। আর মুড়িদানও জেকির করতে করতে উলুঙ্গ, দুজনেই উলুঙ্গ। বাংলাদেশে আসামে একটা আমি ঘুরে এসেছি, অনেকদিন ধরে যাচ্ছি, 35 বছর হয়ে যাচ্ছি, আসামে একটা পীর বেরিয়েছে, সে পীরটার নাম হলো হাই বাবা পীর। কি পীর? হাই বাবা। খালি জেকের করে যাও, দিলের বাতি জ্বালিয়ে দাও, মোমের বাতি নিভিয়ে দাও, আল্লাহু পিসাব মন্ত্র শিখাচ্ছে দিলের। পিসাব যখন জেকের করবে তার সামনে একটা টুল থাকবে, চার কোণে চারটে মোমবাতি। আমি জানি, নিজে দেখে এসেছি, আজ থেকে জানি 35 বছর ধরে যাচ্ছি, বহু জিয়াদ করেছি ইনশাল্লাহ। আমি যখন জলসা করি পশ্চিম আসামে যাই, 200 টাকা 250 টাকা 150 টাকা করে নজর দিচ্ছি। এমনকি আসামের লোক আসবে জিজ্ঞাসা করবেন, এমনকি সারা রাত জলসা করে আমাকে একটা নুগি দিয়ে বিদায় দিয়েছে। আমি মনে করছি নুগি মানে এমনি দিচ্ছি, আমি নজানা দিব না, বলছে এইটাই তো হচ্ছে নজানা না, আহা বছর হবো। তুমি আহা বছর মানে? বলছে সামনে বছর হবে। আবার তুমি সবনাশ, খালি চিন্তা করছি আল্লাহ আমার দাদুজানের বাগানটা এমনি চিন্তা থাকে, একমাত্র কষ্ট করেছি সত্যি করে বলছি আমার দাদুজানের বাগানটা খালি জিন্দা থাকা যায়। টাকার চিন্তা যদি করতাম 1 কোটি টাকার মালিক আমিও হয়ে যেতাম। আপনাকে ধোকা দিয়ে পিসাবের ছেলে বলে লাভ নাই, ধোকা দিয়ে ভাঁতা দিয়ে খাবো, বালাখানা করবো, জমি যা কিনবো, যত দিন যাবে হালাল বাড়বে না হারাম বাড়বে। আমার ছেলেরা স্বাধীন করবে, আনন্দ করবে, আমি কবরে খেঁচাখেঁচি করবো, আজাব খাবো, ও আমার তারাই হবে না। আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে হালাল খাইয়ে মানুষ করেছি, এমন একটা দিন গেছে কসম খোদার বলছে, পশ্চিম কোন দিকে কসম খোদার আল্লাহর দিকে ছেলে বলছে, আল্লাহর মেম্বার জিত দরকার হয় জিজ্ঞাসা করবে। আমার ছেলে আবুজের একমাত্র ছেলে, ওই জন্য কেলিমুল্লাহ হুজুর হাতে ছেড়ে দিচ্ছি, আর বড় ভাইয়ের হাতে বায়াত করে দিচ্ছি। কি ভালো না না খারাপ? একদম বড় ভাই পুরো নিয়ম কানুন ওসিয়ত সব শিখিয়ে দিয়েছে। তাই উনি হক একবারই এই মোবাইল দেখলে না, এসব দেখলে লাঠি বলে ওয়াজি করে উনি পালাবে, পুরো ওসব শুনবেন, টাকার জন্য আমি আসলাম, এই মোবাইল সব দেখলে পালাবে। কথা জিজ্ঞাসা করুন, অনেক মিডিয়া আছে, ও হবে বড় ভাই শিখিয়ে দিয়েছে, ছোট হুজুর যখন তুলছেন বড় ভাই সেভাবে চলেছে। তো আমার ভাই না বড়, আমার ছেলের শরীর খারাপ, হাঁপে টানছে, হাঁপে টান, তখন ওর বয়স খুব ছোট্ট। আমার এমন একটা দিন গেছে পয়সা নাই, আল্লাহর কসম খেয়ে বলছে আমার পয়সা নাই, এতদিন কসম খুব একটা খাই না বললে বিশ্বাস কর, তবুও কারো কাছে হাত পাতি না। জানি নিজের লোকের কাছে হাত পাতলে একদিন ও আমাকে খোঁটা দেবে, আর স্ত্রীর কাছে যদি আপনি নিয়েছেন জানবেন মরণ না হোক কিন্তু আপনাকে ওই স্ত্রী খোঁটা দেবে। কি ভুল বলছি? আমার ব্যাপারে লিখতে হয়েছে হয়তো খাটাইছে সব, তবু আপনি এই বেশি কথা বলবেনি, যা মায়ের বাড়ি যা, বেশি পাগল আমাকে মাথা গরম করিনি, বিতাল করলে মায়ের বাড়ি পাঠিয়ে দেবো। এতেও যদি আবার বিতাল করি একটা ঝাড়বো তোকে একটু পাওয়া যাবে, আবার দুটো ঝাড়লে তোকে একটু লাইন করে পাওয়া যাবে, তিনটে ঝাড়বো শেষ বিদায় হয়ে যাবে। আর তোরা যদি আমাকে বলি তাল্লাক তোর ঘর করবনি, বিবিরাজির স্বামী করে তোর ঘর করবনি, তাল্লাক তাল্লাক তাল্লাক,
একবার কেন, পাঁচবার কেন, বিশবার কেন, পঞ্চাশ কেন, একশো দুশো বার যদি বলে একটাও হবে না। এই হবে দিদি তাল্লাক তাল্লাক করে চিল্লাই, আর স্ত্রী বলে এই মাথা গরম করছিল না, একটা দেবো, একটা দেবো দেখি কেমন ছিল তো বুঝতে পারছেন না। কারো কাছে হাত পাতেন, ডাক্তার শক্তি সাহেব আসছেন আমাদের পাশে গ্রামে বাড়ি, ডাক্তার শক্তি সাহেব এসে বলছে, ডাক্তার দেখছেন হাতে, আল্লাহর জানে দেখছি একটা পয়সা নেই, ডাক্তারের ওষুধ দেবো, এই ওষুধ কিনবো, ডাক্তারের ফি ফি বোঝেন তো, ভিজিটটা দেবো, সেই পয়সা না। আমি ওর মাকে বললাম কি হবে গো, পয়সা কোথায় নাই তো বাড়িতে, কি হবে, খুব চিন্তা করছে, মনে পড়ে গেল সত্যি করে বলছি, পয়সা যদি চিন্তা করতাম সত্যি করে হচ্ছে আল্লাহ গায়ে, আমি জানি না, সব ফেলে দিই পালাতে হবে। হ্যাঁ, তখনই ভাঁড় একটা ভাঁড় জমা কিছু, দশ নেয় পনেরো নেয় কুড়ি নেয় দশ নেয় তিন নেয়, তখন পাঁচ নেয় সব পয়সা ছিল, বলেন আটানা চারানা এক টাকা সব জোয়ার ছিল, এক ভর্তি ভাঁড় সেই ভাঁড়টা ভেঙে দিয়ে একদম পুরো কাঁচা মেরে ভেঙে দিয়ে ডাক্তারের ভিজিট আর ওষুধটা নিয়ে আসি, তবুও ওকে হালাল খাইয়ে মানুষ করেছে। দোয়া করেন কেয়ামতের ময়দানে, আমার আব্বাজান বলতে, বাবা তুমি যত বড় লাকসাবের ছেলে হোক, আল্লাহ পাকের নাম হচ্ছে একটা নাম হচ্ছে তৈয়েব, তৈয়েবের মানে পাক পবিত্র, তিনি পাক ছাড়া নাপাক জিনিস কবুল করবেন, আর বিচার কিন্তু কবরে ধরা পড়বে, কি কথা তিনি বেটে। যাই হোক, আমার নিন্দার ভাইজানরা খুব সাবধান, নেককার আল্লাহওয়ালা ভাইজানরা বিদায় লোবো, হুজুর আস্তে আস্তে করে সাড়ে নটা বেজে গেল, কি বলি বন্ধু, সাড়ে ভাই কোথায় গেল, নবীন উম্মতরা ভালো করে খেয়াল করে শোনো, কি কথা বলতে যে কথা ঘুরিয়ে দিলাম, না হ্যাঁ হ্যাঁ, কি নাম হলো, হাই বাবা কি নাম, হাই বাবা পিসাব পিসাব, একটা চুল রেখে চার কোণে চারটে মোমবাতির মাছ খালে, আর পিসাবের মুড়িরা দাঁড়াবে, আর পিসাবের হুজরা মানে ঘরে ভেতরে পিসাবের ছেলে মেয়ে মুড়ি সব একসঙ্গে দেখবে, দেখেন না ইন্টারনেট ছেলে পিসাবের মুড়ি জ্বালা সব ছেলে মেয়ে একসাথে জিকির হচ্ছে, কি জিকির হচ্ছে মোমবাতি জ্বালিয়ে, হ্যাঁ পিসাব মন্ত্রে আসর হলো পুষর পুষো নগর হইল বৈশা, তাদের নামাজ লাগে না, পিসা মন্ত্র শিখাচ্ছে আসর হলো পশুর পশু মগর হইল বৈশা, ইশার হলো খাইয়া দাইয়া ফজর হলো শুইয়া, যখন একটা পাইছি আল্লাহ এটা তোমার কাছে ক্ষমা চাইছি, শেষ নমস্কার। এবার জেকের করছে পিসা এরকম ঠ্যাং, দুটো পা এরকম রাখবে দাঁড়িয়ে, দুটো পা এরকম লাগবে ঠিক আছে, দিলের বাতি জ্বালাই দাও মোহর বাতি নিভাই দাও, দিলের বাতি জ্বালাই দাও মোমের বাতি নিভাই দাও, জেগের করতে তো মোমবাতি নিভি দিচ্ছে, অন্ধকারই হচ্ছে গুতুগুতি, কি হচ্ছে উনারা নেই যেই বুঝতে পারছে, বাংলাদেশে ইন্টারনেটে দেখেন না জেগের করতে, বসুন 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 আল্লাহ আল্লাহ, কি কথা ঠিক বলছি না ভুল বলছি, আবার ভোল খেয়ে ভোল খেয়ে মুড়ি দান, কি কথা ঠিক বলছি ভুল বলছিস, যারা নেট ডাকে দেখছো ভোল খেয়ে একটা পিসাবের ঘাড়ে মুড়ে মাইক খেয়ে মাথার টুপি খুলে এবার খাব, আবার পিসার জেকের করতে করতে প্যান্ডেল উঠছে, একটা ইন্টারনেট দেখছি বাপরে পিসাবে আমাকে দেখাচ্ছে বলে পিসা বুঝতে দেখেন, একটা মুরুবি লোক রুগা পাতলা বাড়া লাপাচ্ছি খালি কেস্টে যায়, হ্যাঁ নিয়ে পিসাবে পাক করে যাচ্ছে মুড়িটা এক ঘুষে মেরেছে, এটা জেকের হচ্ছে, নহুদ কিবলা বলতে বাবা জেকের করছো বাবা, বস্তা সিলাই করা গুল সুই লিখে রেখে দাও, কি সুই গুল শুই বস্তা সিলাই করে দেখেন না, গুল শুই নুকে রেখে দাও, যখন জেকের করছে যারা
পাচায় ঢুকিয়ে দাও, জেকে ছেড়ে দিল বাবার বলে দু কি কথা শুনে দেখতে। হ্যাঁ, খুব সাবধান, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে যে আল্লাহ আমার। এই মামা সাহেব যদি থাকেন আমি ছেড়ে দিয়ে পালাচ্ছি, মনে কষ্ট হচ্ছে আমার, খালি পেটে সত্যি করে বলছি আমি কিচ্ছু খাইনি। আল্লাহ জানে সেই সকালে গত রাত্রে খড়ি বেড়ে ভাত খেয়েছি, খড়ি বেড়ে বাবু হাট খড়ি বেড়ে, ওই যে খাওয়া এখনো মতো ভাতের মুখ দেখিনি আমি। তাই সাদে ভাইকে বলছি না, খালি আপনার জলসা বলে তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছি, মেহমান ছেড়ে দিয়ে আজকে মেহমান প্রচুর গেছে, বনগ্রাম থেকে গেছে চন্দ্রস্বর, আবার গেছে আপনার রাজাপুর ভাঙর রাজাপুর থেকে গেছে মেহমান সব তাবিজ করতে। আমি বেশিরভাগ শুক্রবার ছাড়া বসি না, সত্যি করে বলছি। কেন শুক্রবার আমি ছাড়া বসি না? কেন এমনি সময় আমি বসতে চাই না, দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, নিজের সম্মান নিজে বাজিয়ে রাখা ভালো। বাপের সম্মান মায়ের সম্মান যদি নষ্ট করতে হয় নিজের ছেলের না নষ্ট করবে, আর বাপ মাকে যদি বেউজিত করতে হয় নিজের ছেলের বেউজিত, দাদা হুজুরের সেলসেলা যদি ক্ষতি করতে হয় আপনারা করছেন না আমাদের দ্বারা হচ্ছে। খুব সাবধান, যাদের দ্বারায় দাদা হুজুরের সেলসেলা ক্ষতি হবে তাদের কাছে দূরে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে যে কোনো বিষয়ে জান তাবিজ কবচ, এই কি দেখছো, যে কোনো বিষয়ে তাবিজ করতে যান আমার কাছে। কিবারে বললাম শুক্রবার ছাড়া পাবেন, আমি এমনি সময় বসি না, শুক্রবার করে গেলে আমি পাবেন, বসলেও বিপদ আছে। যাই হোক, তাবিজ কবর যে কোনো বিষয়ে তাবিজ করতে যান, কাজ করবার জ্বর জ্বালা জিন ভূতের গ্যাস্ট্রি কম্বল হাঁপানি, হ্যাঁ যাদের বিয়ে শাদি হয় না বাচ্চা কাচ্চা হয় না নতুন গাড়ি কিনেছেন কারবার করেন শুক্রবারে যাবেন, কথা বলেন না? খুব সাবধান, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাবিজ করতে গেলে স্বামী স্ত্রীর দুজনকে যেতে হবে, একা গেলে হবে না। যাই হোক, আসুন আমি নবী দরে একটু সকলে সালাম, ইয়া নবী সালাম, সাদিক ভাই একটা মলা সাহেব পাঠান অনেক খুলে বদরু আলাইনা মিলসানি আসিল ইল বিদায় পজবা শুকুরো আলাইনা মদা লিল্লাহ আহিদাই নবী। তুহি হে রহবরু হামারা সবকো হে তেরা সহার, রহমকার সপার খুদারা আরশ পার হকনে এ পুকারা, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ya habibi salam এখন কেউ চলে যাবেন না, বারবার বলছি যার আদব আছে তার সব আছে, হুজুর আসবেন। বিশেষ করে আপনারা আজকের যে আশা করে এসেছেন তাবারকটা খানা খাওয়াটা বড় দিন নাই, প্রত্যেকেই এসেছেন আমার সাদেক ভাইয়ের ডাকে, সাদেক ভাইয়ের সব এসেছেন।